بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال النبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي شفيئا لأصحابه يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام প্রিয় দর্শক ভাই ও বোনেরা ও সোনামণিরা আজকে আপনাদের জন্য আমরা অনেক আগে একটি ওয়াদা করেছিলাম যখন আমরা একটা বই প্রকাশ করেছিলাম শিক্ষক ছাড়া কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পরবর্তীতে বইটিকে আমরা শুধু কোরআন শিক্ষার যে ব্যাকরণ বা গ্রামার এটাকে আলাদা করে আরও একটা আমরা এটাকে আরও কিছু এখানে অ্যাড করে বই প্রকাশ করেছি শিশু ও বয়স্কদের কোরআন শিক্ষার সহজ পদ্ধতি বই দুইটি আমাদের নেটে দেওয়া হয়েছিল আমরা অর্ডার করেছিলাম আপনাদেরকে একটা আমরা সিডি উপহার দিব এই বইটি এবং সিডিটি যার ঘরে থাকবে তিনি পৃথিবীর যে কোনো প্রান্তে একাকী ঘরে বসে কোরআন শিখতে পারবেন আসুন আমরা সেই উপহারটুকু সেই অর্ডারটুকু পূর্ণ করার জন্য আজকে আপনার জন্য আমরা আল্লাহ আকবর ডট কম স্টুডিওতে আমরা এখানে এসেছি আশা করি যে আপনাদের জন্য এই সিডি কোরআন শিক্ষার এক নতুন পথ উন্মোচন করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে সূরা কামারের ১৭ ২২ ৩২ এবং ৪০ নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআন সহজ ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদাক্কির তাহলে কোরআন আল্লাহ বলছেন সহজ যার এই কিতাব তিনি বলছেন সহজ অতএব আমরা যদি কেউ বলি কোরআন কঠিন এটা অবশ্যই মিথ্যা হবে কোনো সন্দেহ নেই আসুন এই কোরআন কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশকারী হোক আপনি কি চান না অবশ্যই চান
যেই মহা সেই কঠিন দিনে কেউ আপনার কোন সহযোগিতা করতে পারবে না, সেই দিন এই মহাগ্রন্থ আল কোরআন আপনার জন্য সুপারিশকারী হয়ে দাঁড়িয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে তারপরে ছাড়বে। এই কোরআন নিজে শিখে এবং অন্যকে শিখিয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা হওয়ার জন্য চেষ্টা করি। এবং আসুন এই কোরআন শিক্ষার সহজ পদ্ধতি যেটি আমাদের কাছে আপনাদের জন্য আমরা উপহার দিচ্ছি, একটু লক্ষ্য করুন, গভীরভাবে আপনি শুনুন, দেখুন এবং প্র্যাকটিস করুন। আশা করি খুব সহজ আপনি কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন শিক্ষার জন্য আপনাকে তার আগে মনে রাখতে হবে যে মহাগ্রন্থ আল কোরআন একটি আমানত, একটি মহানবুল আলমের পক্ষ থেকে বড় আমানত। এই আমানত রক্ষার জন্য, এই আমানতের দায়িত্ব পালন করার জন্য, এই মহাগ্রন্থ আল কোরআনের দাবি পূরণ করার জন্য আপনার প্রতি চারটি কাজ জরুরি। প্রথম কাজ হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত প্রতিদিন পাঠ করা। দ্বিতীয়টি হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআনের সঠিক অর্থ এবং তাফসির জেনে নেওয়া। সঠিক এই জন্য বলতেছি কারণ অনেক কিছুই বেঠিক বা ভুল ভ্রান্তি কোরআনের নামে আমাদের কাছে আমাদের হাতের কাছে পাওয়া যায়, সেগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে। তৃতীয় কাজটি হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআনের আমল, জীবনের প্রতিটি দিক ও বিভাগে এ টু জেড সর্বক্ষেত্রে এর আমল বাস্তবায়ন করা। আর চতুর্থ কাজটি হচ্ছে আপনি যখন কোরআনুল করিম বিশুদ্ধ তেলাওয়াত শিখেছেন, নিয়মিত পাঠ করছেন, এর সঠিক অর্থ তফসির জেনেছেন, নিজের জীবনের আমল শুরু করেছেন, তখন এটা অন্যান্যদের জীবনেও একে এই কোরআনের দাওয়াত ও তাবলীগ করে, অর্থাৎ যারা কোরআন পড়তে পারে না বিশুদ্ধ তাদেরকে পড়া শেখানো, যারা সঠিক অর্থ তফসির জানে না তাদেরকে শেখানো, এবং এই কোরআনের আমল যারা করে না তাদের আমল করানো। তো এই চারটি কাজ যদি আমরা করতে পারি, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত পাঠ প্রতিদিন, কোরআনের বিশুদ্ধ অর্থ তাফসির, কোরআনের বিশুদ্ধ আমল এবং এই কোরআনের দাওয়াত ও তাবলীগ, তাহলে মহাগ্রন্থ আল কোরআন কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশকারী বন্ধু হয়ে দাঁড়াবেন ইনশাআল্লাহ, এবং আপনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের একজন আপনি হয়ে যাবেন। আসুন নিজে, নিজের পরিবারকে, সোনামণি কচিমণিদেরকে, আপনার ছেলে মেয়ে, আপনার স্টুডেন্ট, আপনার ছাত্র, আপনার বন্ধু বান্ধব, মোট কথা আসুন আমরা এক বড় একটি পরিকল্পনা হাতে নিই। একজন মুসলিমও যেন বাংলা ভাষাভাষী কোরআন পড়তে পারে না এমনটা যেন না থাকে, এই জন্য আজকে আমাদের আয়োজন। প্রথম কাজ যেটি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখার জন্য আমাদের চারটি কাজ, আসুন আমরা দেখে নিই। আমাদের টিভি স্ক্রিনে আমাদের বোর্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোরআন শিক্ষার জন্য মাত্র চারটি কাজ। এক নম্বরে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আরবি ভাষার যে ব্যঞ্জন বর্ণ, 28টি বা 29টি যাই বলেন, এই ব্যঞ্জন বর্ণগুলো শিখে নেওয়া। আর এই ব্যঞ্জন বর্ণগুলি শেখার জন্য আপনার তিনটি কাজ। এক নম্বরে এই ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট যেগুলো এর সঠিক আরবি নাম জেনে নেওয়া, উর্দু ফার্সি বা অন্য নাম নয়। দুই নম্বরে এই 28টি বা 29টি ব্যঞ্জন বর্ণের সঠিক উচ্চারণ জেনে নেওয়া। এবং মনে রাখবেন মাখরাজ বা অক্ষরের বা হরফের উচ্চারণ স্থল জেনে এরপরে অক্ষরের সঠিক উচ্চারণ শিখা, এটা একটা ভুল পদ্ধতি। সঠিক পদ্ধতি হল শুনে যিনি সঠিক উচ্চারণ করতে পারেন তাকে ফলো করেন, সিডি দিয়ে, ক্যাসেট দিয়ে বা সরাসরি একজন যিনি সঠিক উচ্চারণ করতে পারেন তার কাছ থেকে তাকে ফলো করেন, এটাই হল সঠিক পদ্ধতি বিশুদ্ধ উচ্চারণ শেখার জন্য। তিন নম্বরে এই ব্যঞ্জন বর্ণগুলিকে জানার জন্য পার্থক্য জানা, পার্থক্য দুইভাবে, একটা আকৃতি রূপ দিয়ে আর একটা হলো একই আকৃতির হলে ফোঁটা বা নোক্তা দিয়ে। আপনারা খেয়াল করেন বা তা সা এক আকৃতির,
জিম হা খা আরাক আকৃতি। তাহলে এই বাতাসা এবং জিম হা খা এখানে একটা একটার মধ্যে সমস্যা হওয়ার কথা না, তাহলে আকৃতিতে পার্থক্য হয়ে গেছে। কিন্তু যখন বাতাসা একই আকৃতি, জিম হা খা একই আকৃতি, তখন সেখানে ফোঁটা দিয়ে নোক্তা দিয়ে পার্থক্য করা হয়েছে। জিমের নিচে একটা ফোঁটা, হায়ের নেই, এবং খায়ের উপরে একটা ফোঁটা, বা নিচে একটা, তার উপরে দুইটা, এবং সার উপরে তিনটা। এইভাবে আপনি খেয়াল করুন, অক্ষরগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আমরা অক্ষরে যখন যাব তখন আমরা এটাকে জানব। দুই নম্বর হলো ব্যঞ্জন বর্ণকে পড়ার জন্য বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখার জন্য যে চারটি কাজে, এক নম্বর ব্যঞ্জন বর্ণ শেখা, এবং ব্যঞ্জন বর্ণ শেখার জন্য তিনটি কাজ, সঠিক নাম, সঠিক উচ্চারণ, সঠিক পার্থক্য। পার্থক্য দুইটা জিনিস দিয়ে, একটা হলো আকৃতি দিয়ে, আর একই হলে ফোঁটা বা নোক্তা দিয়ে। কাজ হলো ব্যঞ্জন বর্ণ, আপনারা জানেন যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় না, স্বরবর্ণের প্রয়োজন। এজন্যে আপনাকে স্বরবর্ণ জানা, আরবি স্বরবর্ণ বা স্বরচিহ্ন ছয়টি, ছয়টি, একটা আকার, রসিকা, রুসুকার, এই তিনটা হলো হর্ষ স্বরবর্ণ বা শর্ট ভাওয়েলস, আর তিনটা হলো দীর্ঘ স্বরবর্ণ, দীর্ঘ আকার, দীর্ঘ ইকার, দীর্ঘ উকার। তাহলে তিনটা হর্ষ স্বরবর্ণ, তিনটা দীর্ঘ স্বরবর্ণ, আর তিনটা শর্ট এবং তিনটা লং, এই ছয়টা স্বরবর্ণ বা স্বরচিহ্নকে আমাদের জানা, যা দ্বারা আপনি ব্যঞ্জন বর্ণকে পড়বেন। তিন নম্বরে ব্যঞ্জন বর্ণকে পড়ার জন্য স্বরবর্ণের পাশাপাশি তিনটি স্বরধ্বনি রয়েছে, এই স্বরধ্বনিগুলি জানা। স্বরধ্বনি তিনটি হলো, স্বরধ্বনি তিনটি, একটা হলো হস্বচিহ্ন যেটাকে সুকুন বলে আরবিতে, আরেকটা হলো দীপ্তচিহ্ন যেটাকে আরবিতে বলে শাদ্দা বা তাসদিদ বলে থাকে, আপনারা বলে থাকেন, আর তিন নম্বর হলো তানবিন। তাহলে স্বরধ্বনি তিনটি এবং স্বরবর্ণ ছয়টি, এই নয়টি দিয়ে ব্যঞ্জন বর্ণকে বেশি বেশি অনুশীলন করাই হচ্ছে চার নম্বর কাজ। তাহলে আমরা কোরআন শিখতে চাই চারটা কাজ, ব্যঞ্জন বর্ণ জানি, স্বরবর্ণ জানি, স্বরধ্বনি জানি, এবার বেশি বেশি অনুশীলন করি। আপনি 100% আপনার গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে চাই, নিশ্চিত যে আপনি অবশ্যই কোরআন শিখবেন। আমরা আপনাদের কাছে এই পদ্ধতিটা শেখানোর জন্য যে বইটি উপহার দিয়েছি, এই বইটি আশা করি আপনারা পড়বেন। এই বইটির কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা স্ক্রিনে দেখি, আমরা বোর্ডে দেখি, এখানে আমরা আপনাদের এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরছি, আপনারা একবার খেয়াল করুন। এই বইটা পড়লে বইটির এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআন পাঠের জন্য বাংলা ভাষার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি বই, কোরআন শিক্ষার ব্যাকরণ সম্মত একটি কিতাব, সরাসরি আরবি হতে বাংলার ব্যবহার, চার, বাংলা ও আরবি বানান করার পদ্ধতি, পাঁচ, উর্দু ও ফার্সির ঝামেলা মুক্ত একটি বই। আমাদের দেশীয় বইগুলি উর্দু ফার্সি নিয়মে, এটা হলো বাংলা এবং আরবি নিয়মে, ছয়, প্রতিটি পাঠে কোরআন ও আরবি ভাষার শব্দ দ্বারা উদাহরণ, এটা কল্পিত বা এমনি বানানো না, বরং কোরআন এবং হাদিসের শব্দ দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, নাম্বার সাত, প্রতিটি পাঠে অনুশীলনী ও সহজে বোঝার জন্য ভিন্ন রঙের ব্যবহার যাতে করে সহজে বুঝতে পারেন, আট, সিডির সাহায্যে শিক্ষক ছাড়া ঘরে বসে কোরআন শিক্ষার সুব্যবস্থা, আর যেটা আজকে আমরা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য বাংলা কি বলে আল্লাহ আকবার আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছি, নাম্বার নাই, সৌদি আরবের বাদশাহ ফাহাদ ইবনে আব্দুল আজিজ রাহিমাল্লাহ এর কোরআন প্রিন্টিং প্রেস হতে আরবি নিয়মে ছাপা কোরআন পড়ার সমস্যা দূরীকরণ বা দূরকরণ। আমাদের দেশের কোরআনগুলি উর্দু ফার্সি নিয়মে ছাপা, আর এখানে সৌদি আব্দুল বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ যে কোরআন প্রিন্টিং প্রেসে ছাপা হয় এটা আরবি নিয়মে। অনেকে আরবি নিয়মটা পড়তে কষ্ট হয়, আমাদের এই বই পড়লে, এই সিডি আপনি ফলো করলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বইটা পড়ার জন্য বা পড়ানোর জন্য কিছু পরামর্শ রয়েছে আপনাদের জন্য, প্রিয় ভাই বোনেরা, সোনামণি কচি মনিরা, এখানে পরামর্শগুলি আপনাদের আমরা তুলে ধরলাম। খেয়াল করুন বোর্ডের মাঝে টিভি স্ক্রিনে আমরা আপনাদের পরামর্শগুলো দিয়ে দিচ্ছি, আপনারা এটা সুন্দর করে পড়ে নেবেন ইনশাআল্লাহ।
প্রিয় শিক্ষক মহোদয়, শিক্ষার্থী ও বাবা মা, যারাই এই বইটি পড়বেন বা পড়াবেন তাদের জন্য নিম্নে কিছু জরুরি পরামর্শ দেওয়া হল, আশা করি পরামর্শগুলো গ্রহণ করবেন। আল্লাহ চাহে আপনি কাঙ্ক্ষিত আশা আপনি আপনার আশা পূর্ণ হবে। এখানে পরামর্শগুলো আশা করি যে আপনারা এক থেকে নিয়ে আমাদের এখানে যে পরামর্শগুলি 13 পর্যন্ত পরামর্শ দেওয়া আছে, এই পরামর্শগুলো আপনারা সুন্দরভাবে পড়ে নিয়ে সেভাবে বইটা পড়ুন এবং অন্যকে পড়ার চেষ্টা করুন। এবার আমরা চলে যাব যে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখার জন্য প্রথম যে কাজটি সেটি হল আরবি বর্ণমালা বা ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্টগুলি জেনে নেওয়া। এরা আপনারা খেয়াল করুন আমাদের বোর্ডে স্ক্রিনে আরবি অক্ষরগুলোকে আমরা এখানে পড়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা বলেছিলাম সঠিক এর নাম, সঠিক উচ্চারণ ও পার্থক্য, এটা আমরা বোর্ডে খেয়াল করি, স্ক্রিনে আমরা দেখি ইনশাল্লাহ এবং ফলো করি, আপনার জন্য ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন আরবি অক্ষরগুলো, আমি আপনাদেরকে আরবি অক্ষরগুলো পড়ে দিচ্ছি, এর সঠিক নাম বলবো আমরা, এর সঠিক উচ্চারণ বলবো এবং পার্থক্যগুলি আপনাদেরকে একটু তুলে ধরব। খেয়াল করেন আপনারা বোর্ডে আমাদের টিভি স্ক্রিনে আমি বলতেছি, আপনারা আমাকে ফলো করবেন। প্রথমেই আমরা এর প্রথম কাজটি এর সঠিক নাম আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জাই সিন শিন সাদ যাদ তা যা আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন হা ওয়াও ইয়া। আবার একবার আমরা নামগুলি বলে দিচ্ছি, এবং এখানে যে নামগুলো আমরা বলতেছি এটা হলো আর আরবিক নাম, যদি উর্দু ফার্সিতে অন্য নাম আছে আপনারা বইয়ের মাঝে দেখবেন সেই নামগুলি দেওয়া আছে, উর্দুতে কি নাম হয় ফার্সিতে কি সিস্টেম। এখানে আমরা আবারও নামগুলো একবার আপনাদের বলে দিচ্ছি আরবি নামগুলো, এবং এখানে খুব স্বাভাবিকভাবে আপনি খেয়াল করবেন আমার সাথে, আবার বলছি দেখেন বোর্ডের দিকে আপনারা খেয়াল করুন, আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র জাই সিন শিন সাদ যাদ তা যা আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন হা ওয়াও ইয়া। দ্বিতীয় যেটা আমাদের কাজ ছিল সেটা হলো অক্ষরগুলির সঠিক উচ্চারণ। আগেই বলেছি আমরা অক্ষরের সঠিক উচ্চারণ শেখার জন্য মাখরাজ বা মাখারিজ বা অক্ষরের উচ্চারণ স্থল জেনে নিয়ে অক্ষরের সঠিক উচ্চারণ শেখা এটা একটা ভুল পদ্ধতি। আপনি কি আপনার মার ভাষা বাংলা কোথা থেকে কোনটা বের হয় জেনে তারপরে বাংলা শিখেছেন? আরবিয়ানরা কি তার আগে মাখরাজ শিখে তারপরে কি অক্ষর শিখেছে? না, শুনে শুনে তাদের অক্ষরগুলি তারা জব্দ করে নিয়েছে। এই জন্য কন্ট্যাক্ট আপনাদের সঙ্গে আমার আছে, সেটা হলো আপনার ঠোঁট, আপনার মুখ, আপনার জিহ্বা, আপনার কণ্ঠনালী, আপনার চোখ মুখ সব কিছু স্বাভাবিক, যেভাবে আপনার মাতৃভাষায় কথা বলেন ঠিক ওইভাবে একেবারে নর্মাল পূর্ণ স্বাভাবিক হয়ে আপনি আমার সঙ্গে অক্ষরগুলি বলার চেষ্টা করবেন, উচ্চারণ আমি কিভাবে করি
কোনো অস্বাভাবিকতা, একেবারে নর্মাল স্বাভাবিক হয়ে আপনি আমার সঙ্গে অক্ষরগুলি বলবেন, আমাকে ফলো করেন, বা অক্ষর উচ্চারণ যারা সঠিক করে অনেক সিডি পাওয়া যায়, এ পাওয়া যায়, সেখানেও আপনি ফলো করতে পারেন। আমাদের সঙ্গে খেয়াল করুন, এখানে একেবারে নর্মাল হয়ে আমার সঙ্গে খেয়াল করুন। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জাই সিন শিন সাদ যাদ ত যা আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন হা ওয়াও ইয়া। আবারও একবার, আবার উচ্চারণটা আমরা, যেহেতু এটা আমাদের অত্যন্ত জরুরি, কারণ বিশুদ্ধ তিলাওয়াত শিখার জন্য কোরআন অক্ষরের উচ্চারণ আপনাকে জানতে হবে। বাকি এখানে আমরা তাজবিদের ব্যাকরণ কোরআন বিশুদ্ধ তেলাওয়াতের জন্য যেটা শর্ত করি এটা মোটেই ঠিক না। তাজবিদের যত ব্যাকরণ আছে, গ্রামার আছে, এগুলো কোরআনকে সুরিত কণ্ঠে মিষ্টি সুরে খুব সুন্দর করে পড়ার জন্য। বাকি আরবি অক্ষরের সঠিক উচ্চারণ জানা এটা আপনার বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্য ওয়াজিব ফরজ, যাই বলেন এগুলো ওয়াজিব, কারণ এখানে ভুল হয়ে গেলে মিনিং তার অর্থ চেঞ্জ হয়ে যাবে। বাকি এখানে অর্থ যদি ঠিকই থাকে এবং ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ স্বরধ্বনি ঠিক থাকে, তাহলে কোরআন কোনোভাবেই কেউ বলতে পারবে না এটা বিশুদ্ধ তেলাওয়াত হয়েছে। আবারও একবার আমরা তাহলে খুব স্বাভাবিক হয়ে যান আমার সাথে, আপনি দেখবেন। এবং এখানে সবচেয়ে দেখবেন বাচ্চারা উচ্চারণটা খুব সহজে করতে পারবেন, বাচ্চাদের উচ্চারণটা একেবারে সহজ, কারণ ওরা ফলো করতে পারে বেশি, এবং ওদের কণ্ঠনালী কোরআন পড়ার উপযুক্ত করে আল্লাহ সৃষ্টি করে পাঠিয়েছেন। বাকি আমরা হয়তো এটাকে নষ্ট করেছি, যার ফলে আমাদের জন্য কষ্ট হয়। তাহলে আবারও একবার বিশুদ্ধ উচ্চারণ জন্য, সঠিক উচ্চারণের জন্য আবারও একবার আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জাই সিন শিন সাদ যাদ ত যা আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন হা ওয়াও ইয়া। এবার আমরা অক্ষরগুলিকে পার্থক্য করার জন্য তিন নম্বর কাজ হল কি, অক্ষরগুলোর দুই ভাগে ভাগ করা হয়েছে, বা এখানে আপনাদের একটা বলবো আমরা যে কাছাকাছি আকৃতির আরবি অক্ষরগুলোকে একটা আমরা দেখে নিই। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটা অক্ষর একাধিকভাবে হয় তার আকৃতিটা, কাছাকাছি আকৃতির অক্ষরগুলো আমরা একটু দেখে নিই, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়, একটা একটার মধ্যে কোনো ভেজাল না লেগে যায়। আমরা বোর্ডের দিকে খেয়াল করি, আমরা টিভি ক্যামেরার দিকে, আমরা স্ক্রিনে দেখি আপনার জন্য। আমরা এখানে একটা আমরা অক্ষরগুলোকে তুলে ধরেছি পাশাপাশি আকৃতি, এবং একটাই অক্ষর বিভিন্ন আকৃতি যে হয় সেটা আমরা এখানে দেখাচ্ছি। দেখেন আপনারা স্ক্রিনে বা তা সা একই আকৃতির, জিম হা খা একই আকৃতির, তাহলে এখানে আমরা আকৃতি ভিন্ন হয়ে গেল। দাল এবং জাল একই আকৃতির, র এবং জাই একই আকৃতির, সিন শিন একই আকৃতির, সদ দদ একই, ত দা একই, আইন গাইন একই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিন্ন আকৃতিতে আমরা অক্ষরগুলি যদি দেখি তাহলে একটা ভিন্নতা পেয়ে যাচ্ছি, এটা খুব সহজে আমরা পার্থক্য ধরতে পারি। আর তাহলে একই আকৃতির যে অক্ষরগুলো এখানে ফোঁটা দিয়ে পার্থক্য করা হয়েছে, বা তাস একই, নিচে এক ফোঁটা, উপরে দুই ফোঁটা, উপরে তিন ফোঁটা, জিম হা খা, জিমের নিচে হা নেই, খায়ের উপরে একটা, দাল জাল একই, দুই বোন একজনের ফোঁটা আছে একজনের নাই, রাজাই দুই বোন একজনের ফোঁটা আছে একজনের নাই, সিন শিন দেখেন, সদ দ ত জা আইন গান একই,
আমরা খেয়াল করি ফা ওয়াও কফ গোল মাথার তিনটে অক্ষর, উপরে এক ফোঁটা হলে ফা হয়, দুই ফোঁটা হলে কফ হয়, আর ফোঁটা না হলে ওয়াও হয়ে যায়। এখানে আমাদের দেখেন তাটা দুইভাবে হয়, একটা গোলতা একটা লম্বাতা, এটা আমরা খেয়াল রাখবো। এছাড়া আমরা হা অক্ষরটাকে দেখতে পাচ্ছি বিভিন্ন আকৃতির, প্রথমে হলে, মধ্যখানে হলে, শেষে হলে, একাকী হলে, কিভাবে হয় কোরআনে হয়, প্রথমে হলে তার একটা আকৃতি হবে, মধ্যখানে হলে একটা আকৃতি হবে, শেষে হলে একটা আকৃতি হবে। এইভাবে ইয়াটাকে আমরা দেখতে পাচ্ছি, একটা হলো নোক্তা সহ ইয়া আর একটা নোক্তা ছাড়া ইয়া। এভাবে হামজাটাকে আমরা দেখতে পাচ্ছি যে হামজা লিখা আছে, আবার আলিফের উপরে যদি হামজা লিখা হয় বা নিচে হামজা রাখা হয় সেটাও কিন্তু হামজা। তাহলে শুধু হামজা অক্ষরটা আইনের মাথার একটু মাথাটা নিয়ে, অথবা আলিফের উপরে হামজা, অথবা আলিফের নিচে হামজা, যখন শুধু আলিফ হবে তখন তার উপরে নিচে কিছুই থাকবে না। যখনই আলিফের উপরে স্বরবর্ণ বা স্বরধ্বনি লিখা থাকবে তখন সেটা কিন্তু আলিফ থাকবে না, তখন সেটা হচ্ছে হামজা। এই জন্য আলিফটাই হামজা হয়ে যায়, আলিফ আর হামজা একই অক্ষর, শুধু অবস্থা যখনই পার্থক্য হবে তখনই তার নাম ভিন্ন হবে। খালি হলে আলিফ, আর যদি সেখানে স্বরবর্ণ স্বরধ্বনি ব্যবহার হয় তাহলে সেটা হয়ে যাবে হামজা। এই জন্য আমরা 28টা বলেছি, আপনি 29টা বলেন তাতে কোনো সমস্যা নেই। এবার আমরা দেখব অক্ষরগুলিকে পার্থক্য জানার জন্য দুই ভাগে ভাগ করা হয়েছে। আপনারা খেয়াল করুন স্ক্রিনের দিকে আমাদের বোর্ডে, যে কিছু অক্ষর আছে নোক্তা সহ আর কিছু অক্ষর আছে নোক্তা ছাড়া। নোক্তা যে সমস্ত অক্ষরগুলিতে আছে আমরা একবার খেয়াল করি বোর্ডে, আপনারা স্ক্রিনে দেখুন বোর্ডে আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করুন যে সমস্ত অক্ষরগুলিতে নোক্তা আছে, বা এক নোক্তা নিচে, তা দুইভাবে হয় গোলতা এবং লম্বাতা, সা এখানে দুইটা নোক্তা, সায়ে তিন নোক্তা, জিম দেখেন নিচে এক নোক্তা, খ উপরে এক নোক্তা, জাল উপরে এক নোক্তা, জাই উপরে এক নোক্তা, শিন উপরে তিন নোক্তা, সা যখন হবে একটা দাঁতের উপরে তিন নোক্তা, আর শিন যখন হবে তিনটা দাঁতের উপরে তিন নোক্তা। এভাবে জাদ উপরে এক নোক্তা, জ উপরে এক নোক্তা, জাইন উপরে এক নোক্তা, ফা উপরে এক নোক্তা, কফ উপরে দুই নোক্তা, নুন উপরে এক নোক্তা, ইয়া নিচে এক নোক্তা। একসঙ্গে আমরা অক্ষরগুলো দিয়েছি, দেখেন আপনি বোর্ডে খেয়াল করুন, বোর্ডে খেয়াল করুন ওইখানে দেখেন অক্ষরগুলো একসঙ্গে আমরা দিয়েছি। একসঙ্গে হলে কিভাবে হবে সেটা আমরা খেয়াল করেন, দেখেন বা, তা, সা, শিন, জিম, খ, জাল, জাদ, জ, গাইন, ফা, কফ, নুন, ইয়া, জাই, তা, গোলতা। এভাবে আমরা এখানে বোর্ডের মধ্যে নোক্তা বিশিষ্ট অক্ষরগুলোকে আমরা দেখলাম। আমরা এরপরে অন্যভাবে আবার আরেকটা বোর্ড দেখি, আমরা নোক্তার সহ আমরা অক্ষরকে অন্যভাবে আরেকবার দেখি। দেখেন আপনার বোর্ডের দিকে স্ক্রিনে আপনারা খেয়াল করুন, আরেকটা বোর্ডে আমরা অক্ষরগুলিকে দেখব নোক্তা বিশিষ্ট অক্ষরগুলো। আমরা এখানে দেখতে পাচ্ছি বা নুন পাশাপাশি একই আকৃতি, কিন্তু নিচে এক নোক্তা হলে বা, উপরে হলে নুন। ফা এবং গাইন আমরা দেখতে পাচ্ছি অনেকটা নিকটতম আকৃতি, তবে একটু পার্থক্য আছে অবশ্যই, উপরে একটা করে নোক্তা। জিম এবং খা আমরা দেখতে পাচ্ছি, জিম নিচে নোক্তা, খা উপরে নোক্তা। জাল এবং জাই কিছুটা একই ধরনের, তবে জাল এবং জায়ে আমরা কিছুটা ভিন্নতা অবশ্য রয়েছে, আকৃতিও আমরা দেখতে পাচ্ছি এবং ফোঁটাতো দেখতে পাচ্ছি। জাদ এবং জা উপরে নোক্তা দেখতে পাচ্ছি, তা এবং ইয়া একই আকৃতির, তা উপরে দুই নোক্তা, ইয়ার নিচে দুই নোক্তা, কফ দুই নোক্তা উপরে তবে গোলমাথা। সা এবং শিন দেখতে পাচ্ছি, সার মাঝে তিন নোক্তা এক দাঁতের উপরে, আর শিনের তিন নোক্তা তিন মাঝ, তিন নোক্তা তিন দাঁতের উপরে। এটা পার্থক্যের জন্য আমরা তাহলে ব্যঞ্জন বর্ণের যে অক্ষরগুলো পার্থক্য করব আমরা, তিন নম্বর কাজ সেটা হলো আকৃতি দিয়ে, আকৃতি একই হলে নোক্তা দিয়ে। এবার আমরা বোর্ডের দিকে আবার খেয়াল করি, নোক্তা ছাড়া অক্ষরগুলো, নোক্তা যে সমস্ত অক্ষরে নোক্তা হয় না বা ফোঁটা নেই সে অক্ষরগুলো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। আপনারা খেয়াল করুন আমাদের এখানে নোক্তা ছাড়া যে অক্ষর সমূহ, আমরা
স্ক্রিনে খেয়াল করি যে সমস্ত অক্ষরে নোকতা নাই। দেখেন এখানে আমরা আলিফ হা দাল র সিন সাদ ত আইন কাফ লাম মিম হা ওয়াও হামজা ইয়া এই অক্ষরগুলি নোকতা ছাড়া। একসঙ্গে অক্ষরগুলো আমরা দেখি আলিফ হা সিন সাদ ত আইন কাফ লাম মিম হা হামজা ওয়াও রা দাল। তাহলে এখানে আমরা অক্ষরগুলিকে দুইভাগে ভাগ করা হয়েছে, একটা হলো নোকতা ছাড়া, একটা নোকতা সহ, এবং কোনোটার নোকতা উপরে, কোনোটার নিচে, কোনোটা দুইটা, কোনটা একটা, কোনটা দুইটা, কোনটা তিনটা, এই পার্থক্যগুলি আমরা করে নেব। এরপর আবার আমরা একটা বোর্ডের দিকে খেয়াল করি, আমরা স্ক্রিনে দেখি যে খালি ঘর পূরণ করুন, এটা আপনি নিজে এবং বাচ্চাদেরকে আপনি খালি ঘর পূরণ করলে বুঝতে পারবেন অক্ষরগুলি আপনার আয়ত্ত হয়েছে কিনা। আমরা খেয়াল করি বোর্ডের দিকে এবং এই খালি ঘরটা পূরণ করার চেষ্টা করি। এরপর আমরা দেখি সমস্ত অক্ষরগুলি আমরা নোকতা যুক্ত করি। আপনি নিজে বা আপনার ছেলেকে, আমি এক স্টুডেন্টকে, আপনি এই পেজটাতে আপনি কি করবেন, নোকতা বসানোর জন্য চেষ্টা করবেন যাতে করে ভুল না হয়। এ পর্যন্ত যে আমরা অক্ষর শিখলাম, নোকতা বুঝলাম না, সেটাকে পরীক্ষা করার জন্য আমরা এই অনুশীলনীটাকে দিয়েছি। আপনি বোর্ডের দিকে দেখুন, প্রত্যেকটি অক্ষর নোকতা ছাড়া, এখানে নোকতা বসাবো, তাহলে আপনি বুঝবেন যে আপনি নোকতা কোনটা আছে আর কোনটা নাই, কোনটা একটা, কোনটা দুইটা, কোনটা তিনটা, কোনটা উপরে, কোনটা নিচে আপনার কাছে, তাহলে এই ব্যঞ্জন বর্ণ সুস্পষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, ব্যঞ্জন বর্ণ যদি আপনি কন্ট্রোল করতে পারেন, কমপ্লিট করতে পারেন, মনে রাখবেন তাহলে আপনি 50% কোরআন অলরেডি পড়া শিখে ফেলেছেন। এবং এই অক্ষর পড়া হলে আপনি কোরআন হাতে নেবেন, শুধু অক্ষর চিহ্নিত করবেন। তাহলে আমরা বোর্ডের দিকে খেয়াল করি, এবার আমরা এটা নোকতাগুলি আমরা দিয়ে নি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। এরপর আরেকটা আমরা এখানে আপনাদেরকে বোর্ডে আপনারা খেয়াল করুন, এখানে আমরা আরবি অক্ষরসমূহ ক্রমানুসারে লিখুন। এবার আপনি অক্ষরগুলি শিখেছেন না শিখেন নাই, আপনার স্টুডেন্ট বা ছেলে বা মেয়ে, এবার আপনি এইটা পূর্ণ করলে 28টা ঘরে 28টা অক্ষর লিখতে পারলে সিরিয়াল অনুযায়ী বুঝবো যে আপনি অক্ষরগুলো আপনার আয়ত্ত হয়ে গেছে। খেয়াল করুন বোর্ডটা এবং পূর্ণ করুন অক্ষরগুলো। এরপর আর একটা অনুশীলনী আমরা করি, সুরাফাত এর 29 নম্বর আয়াত আপনি খুলেন কোরআন, এবং এই আয়াতটি থেকে যদি আপনি 28টি অক্ষর চিহ্নিত করে আপনি আমাদের এই ছকের মধ্যে লিখতে পারেন, তাহলে বুঝবো আপনি 100% অক্ষর শিখে ফেলছেন, অর্থাৎ আপনি 50% কোরআন শিখে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা বোর্ডের দিকে দেখি সূরা ফাতির 29 নম্বর আয়াতটি, এবং এই ছকে আমরা আয়াতগুলি চিহ্নিত করে, এক নম্বরে আলিফ চিহ্নিত করে নিচে এক নম্বর লিখবেন, এক, এরপর এক নম্বর ঘরে বসাবেন, বা বের করে বায়ের নিচে দুই লিখবেন, এরপরে দুই নম্বরে লিখবেন, এভাবে ইয়া পর্যন্ত আপনি প্রত্যেকটা অক্ষরের নাম্বারিং করে এরপরে আপনি ঘরে বসাবেন। আমরা বোর্ডের দিকে খেয়াল করি, আয়াত ফলো করি, এবং আয়াত থেকে আমরা ছকের মধ্যে একটা একটা করে অক্ষর সিরিয়াল অনুযায়ী লিখি। এখানে আপনাদের আরেকটা খেয়াল রাখতে হবে যে স্থান ভেদে আরবি অক্ষরগুলির রূপ আকৃতি ভিন্ন হয়, এজন্য আপনাদেরকে বলবো আপনার বই থেকে এটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। তাহলে অক্ষরগুলো প্রথমে অংশে, প্রথমে হলে কি অবস্থা দাঁড়ায়, কি অবস্থা, কি আকৃতি হয়, মধ্যখানে হলে কি হয়, এবং শেষে হলে কি হয়, প্রত্যেকটা অক্ষরকে আমরা তিনভাবে দেখেছি আপনাদেরকে, বই আপনারা দেখে নেবেন, যেখানে অক্ষরগুলি প্রথম হলে কেমন, মধ্যখানে হলে কেমন, কি ধরনের হয়, লাস্টে হলে কিভাবে হয়, এটা আপনারা ফলো করবেন ইনশাআল্লাহ বই থেকে। তাহলে আমরা প্রিয় ভাই বোনেরা, সোনামণিরা, আমরা এ পর্যন্ত কোরআনের
যে অক্ষর দিয়ে কোরআন লিখা, আরবি অক্ষর, ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট 28টি বা 29টি আমরা এই পর্যন্ত আপনাদেরকে আমরা উপহার দিয়েছি। আশা করি যে আমরা এই 28টি বা 29টি অক্ষরকে এবার চিনে নিয়েছি, আমরা আমাদের জব্দ হয়ে গেছে, আমরা আয়ত্ত করতে পেরেছি। এর মানে আপনি 50% কোরআন। আমরা দেখি ব্যঞ্জন বর্ণ যখন আপনি শিখেছেন, এবার ব্যঞ্জন বর্ণকে পড়ার জন্য স্বরবর্ণ দরকার। এটা প্রতিটি ভাষাতে রয়েছে আমরা জানি। আমাদের বাংলা ভাষাতে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণী বর্ণ হচ্ছে 39টি। আমাদের বাংলা ভাষার আমরা মাত্র 5টা স্বরবর্ণ নিব, আর এর সঙ্গে একটা অতিরিক্ত যোগ হবে যেটা বাংলাতে নেই। আমরা স্বরবর্ণকে দুই ভাগে ভাগ করি, ভয়েসগুলিকে, একটা হলো শর্ট, একটা হলো লং। একটা হরস্ব স্বরবর্ণ যেটা এক মাত্রা টেনে পড়তে হবে, আর একটা হলো দীর্ঘ স্বরবর্ণ যেটাকে দুই মাত্রা টেনে পড়তে হবে। বাংলা ভাষাতে আমাদের আকার, অস্বীকার, রুসুকার রয়েছে, বাস এই তিনটা স্বরবর্ণ নিব আমরা কোরআন পড়ার জন্য, অন্য আর না। একার বা ওকার আমাদের এখানে টোটালি কোরআনে একার ওকার আসবে না, আকার, রসিকা, রুসুকার। আকার এই চিহ্নটা প্রতিটি অক্ষরের উপরে একটা ছোট্ট টান হবে, ওইটাই যদি অক্ষরের নিচে হয় তাহলে হবে এটা রসিকার, আর এইটাই যদি একটু গোলমাথা হয় তাহলে হবে রুসুকার। তাহলে আকার, রসিকা, রুসুকার আমরা এটা অনুশীলন নিব। দীর্ঘ আকার আমাদের দীর্ঘ স্বরবর্ণ তিনটি। বাংলাতে আকারের দীর্ঘ আকার নাই, কিন্তু আমাদের আরবিতে আকারের দীর্ঘ আকার আছে, রসিকারের দীর্ঘ ইকার আছে বাংলাতে, আরবিরও তাই দীর্ঘ ইকার আছে, এবং আমাদের বাংলাতে রসুকারের দীর্ঘকার আছে, আরবিতেও তাই দীর্ঘকার আছে। আমরা মনে রাখবো, আমরা এখানে আপনাদেরকে, আপনারা একটু খেয়াল করুন যে আমাদের এখানে আরবি যে স্বরবর্ণগুলো আপনারা খেয়াল করুন আমাদের স্ক্রিনে, যেখানে আমরা ভাগ করে দিয়েছি সুন্দর করে আপনাদেরকে, আরবি নাম দিয়েছি, বাংলা নাম, ইংলিশ নাম, আপনারা এটাকে খেয়াল করবেন। আপনারা দেখে নিন আমাদের বোর্ডটাতে, বোর্ডে আমি এটা আমরা পরে আপনাদের অনুসরণ করাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আকার উপরে একটা টান হবে, রসিকার নিচে একটা, রুসুকার গোলমাথা, আর দীর্ঘ আকার দেখতে পাচ্ছি আমরা আকারের সঙ্গে মাদের আলিফ যোগ হবে, আর দীর্ঘ ইকার রসিকারের সঙ্গে মাদের ইয়া যোগ হবে, আর দীর্ঘকার মাদের আপনার রুসুকারের সঙ্গে মাদের ওয়াও যোগ হবে। তাহলে চমৎকার একটা ব্যাকরণ, যখন দেখবেন কোন অক্ষরে আকার আছে এবং একটা আলিফ আছে, মাদের মাদের আলিফ ও ইয়া মানে এই অক্ষরগুলি আরবি কোরআনে কোন কিছুই থাকবে না, মুক্ত থাকবে, এর উপরে কিছুই লেখা থাকবে না, এবং আকারের পরে আলিফই হবে, রসিকারের সঙ্গে ইয়াই হবে, রসুকারের সঙ্গে ওয়াও হবে। এই দুইটা শর্ত পাওয়া গেলেই খালি মুক্ত থাকবে, এবং আকারের সঙ্গে আলিফ, রসিকারের সঙ্গে ইয়া, রসুকারের সঙ্গে ওয়াও, তাহলেই মাদের অক্ষর হবে। মাদ মানেই দীর্ঘ, তাহলে লং করতে হলে আকারের সঙ্গে আলিফ যোগ হবে, রসিকারের সঙ্গে মাদের ইয়া, আর রসুকারের সঙ্গে মাদের ওয়াও যোগ হবে। এরপরে আমরা আপনাদেরকে নিয়ে যাই, ছয়টি স্বরবর্ণ আমরা এখানে পেলাম, আকার, রসিকা, রুসুকার, দীর্ঘ আকার, দীর্ঘ ইকার, দীর্ঘকার, এই ছয়টা। এই স্বরবর্ণগুলোকে সাহায্য করার জন্য, ব্যঞ্জন বর্ণকে পড়ার জন্য তিনটা স্বরধ্বনি রয়েছে। আমরা বোর্ডে দেখি, আমরা বোর্ডের দিকে খেয়াল করি স্ক্রিনে, আমরা এখানে আপনাদেরকে তুলে ধরছি যে তিনটা স্বরধ্বনি কি কি। দেখতে পাচ্ছি আমরা এখানে একটা হলো তানবিন, তানবিন বাংলাতে আমাদের ব্যবহার নাই, এবং তানবিন বলা হয় নুন সাকিনকে, দুই যাবার দুই যে দুই পেশকে তানবিন বলা হয়, এই কথাটা কিন্তু গ্রামাটিক্যাল ঠিক না, যদিও বুঝার জন্য বলতে পারি আমরা। আসলে তানবিন বলা হয় নুন সাকিনকে, হসযুক্ত বা সুকুনযুক্ত নুনকে বলা হয় তানবিন। বা এটাকে আমরা একটু এখানে আমাদের পরবর্তীতে আমরা এটাকে একটু ইয়ে করেছি, চেঞ্জ করেছি। আসলে প্রথমে আমরা সুকুন, সুকুন মানে হস চিহ্ন, আর একটা হলো কি দ্বিত্ব চিহ্ন, যেটাকে আরবিতে বলে সাদ্দা, উর্দু ফার্সিতে বলে তাসদিদ। আসলে তাসদিদ হল এই সাদ্দা চিহ্ন ডবলিং, একটা অক্ষরকে ব্যঞ্জন বর্ণকে ডবল পড়ার জন্য, ডবল করার জন্য আমাদের বাংলাতে লিখতে হয় আম্মা, আব্বা,
কিন্তু আরবিতে ডবল না লিখে অক্ষরটাকে এই সাদ্দা চিহ্নটা বা যেটাকে তাসদিদ বলি ব্যবহার করা হবে। আর হসচিহ্ন যেটা আমাদের বাংলা ভাষাতে হসন্ত চিহ্ন আমরা বলি, যেটা আরবিতে এখানে সুকুন বলি, তাহলে হসচিহ্ন আমরা এখানে একটা পাচ্ছি। দ্বিতীয়টা হলো দ্বিত্ব চিহ্ন, অর্থাৎ যেই অক্ষরে চিহ্নটা থাকবে তাকে ডবল পড়তে, একবার আগে আর একবার ওর নিজর যে সর্বর্ণ সীতা দিয়ে। হসচিহ্ন যখন হবে তখন তাকে আগের আকার রসিকা রসিকার দিয়ে মিলিয়ে পড়তে হবে। তানবিন আমরা এখানে দেখতে পাচ্ছি, যেহেতু তানবিনটা আমাদের বাংলাতে টোটাল নাই, এজন্য আমরা বলবো এর নামটা আরবি নাম আমরা নিব, এজন্য বলবো ফাতাহা তানবিন, মানে আকার দিয়ে যদি তানবিন হয় তাহলে ফাতাহা তানবিন, এটা আন উচ্চারণ হবে। যদি রসিকার দিয়ে হয় তাহলে এটাকে বলবো কাসরা তানবিন, কারণ আরবিতে রসিকারকে কাসরা বলে, আকারকে ফাতা বলে। এইভাবে দম্মা তানবিন, রুসুকারকে আরবিতে দম্মা বলে, এজন্য আমরা বলবো দম্মা তানবিন। তো যখন ফাতা তানবিন আকার আকার দিয়ে তানবিন হবে তো আন উচ্চারণ হবে, আর যখন কাসরা তানবিন রসিকার দিয়ে হবে তখন ইন হবে, আর যখন দম্মা তানবিন রুসুকার দিয়ে হবে তখন উন উচ্চারণ হবে। আমরা এটাকে পরে অনুশীলনের মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা ছয়টা স্বরবর্ণ পেলাম, আকার রসিকা রসুকা, দীর্ঘ আকার দীর্ঘিকা দুরুকার, আর তিনটা স্বরধ্বনি পেলাম তানবিন, তানবিন তিন প্রকার, ফাতা তানবিন, কাসরা তানবিন, দম্মা তানবিন এবং হসচিহ্ন এবং দ্বিত্ব চিহ্ন। আমরা আরো সামনে চলি, আমরা বোর্ডে খেয়াল করি, দেখেন আমাদের স্ক্রিনের মাঝে। এবার আমরা আকার দিয়ে অনুশীলন করব প্রত্যেকটা অক্ষরকে, যেটাকে আমরা বলবো আরবিতে বলে ফাতহা কাসিরা, মানে শর্ট আকার। এখানে আমরা দেখতে পাচ্ছি, বোর্ড খেয়াল করেন যে কিভাবে আমরা প্রত্যেকটা অক্ষরে আকার দিয়েছি, এবং এখানে আর নিচে নোটে দেখবেন আরবি এবং বাংলা দুটি বানান পদ্ধতি দেওয়া রয়েছে। আপনি বাংলাটা ফলন করুন, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা হয়তো আরবিটা আপনাদেরকে, আপাতত আমরা বাংলাটা শেখার চেষ্টা করি, কেউ যদি আরবিটা ফলো করতে চান তবু করতে পারেন। আমরা বোর্ডে দেখি, দেখেন খেয়াল করুন বোর্ডে, আমরা এখানে প্রত্যেকটা অক্ষরে উপরে কি দিয়েছি একটা করে টান দিয়েছি, আর এটা হলো কি আকার। আমরা কিভাবে পড়বো আপনাদেরকে আমি পড়ে দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনারা ফলো করবেন, বাচ্চাদেরকে পড়াবেন। হামজা আকার আ, বা আকার বা, তা আকার তা, সা আকার সা, জিম আকার জা, হা আকার হা, খ আকার খ, দাল আকার দা, জাল আকার জা, র আকার র, জাই আকার জা, সিন আকার সা, শিন আকার সা, সদ আকার স, জদ আকার জ, ত আকার ত, জ আকার জ, আইন আকার আ, গাইন আকার গ, ফা আকার ফা, কফ আকার ক, কাফ আকার কা, লাম আকার লা, মিম আকার মা, নুন আকার না, হা আকার হা, ওয়াও আকার ওয়া, ইয়া আকার ইয়া। মনে রাখবেন এখানে একমাত্র যেন টানেন, আ বা তা সা যা হা খা, দা যা র যা সা সা স, ظ ط ظ ع غ ف ق ك ل م ن و ه و ي। এইভাবে আপনি একমাত্র টানবেন, বানান করে পড়ুন দু চারবার, আপনি বানান ছাড়া পড়ুন, উপর থেকে ডান থেকে নিচ থেকে বাম থেকে সব দিক থেকে পড়ুন, দেখবেন আপনার এই আকার দিয়ে অনুশীলন হয়ে যাবে। এরপর আমরা চলে যাই রসিকারে, আমাদের স্ক্রিনে খেয়াল করুন আপনারা, আমাদের এখানে প্রত্যেকটা অক্ষরকে আমরা রসিকার দিয়ে একটা আপনার ছক করে দিয়েছি, আপনারা দেখেন আমাদের দেখতে পাচ্ছেন স্ক্রিনে, জি খেয়াল করুন আমরা প্রত্যেকটা অক্ষরে দেখেন নিচে একটা টান একটা দাগ, এটাকে রসিকার বলে। আমরা বানান করে বলবো হামজা রসিকার ই, বা রসিকার বি, তা রসিকার তি, সা রসিকার সি, জিম রসিকার জি, হা রসিকার হি, খ রসিকার খি, দাল রসিকার দি, জাল রসিকার রি, র রসিকার রি, জাই রসিকার জি, সিন রসিকার সি, শিন রসিকার সি, সদ রসিকার সি, দদ রসিকার জি, ত রসিকার তি, জ রসিকার জি, আইন রসিকার ই, গাইন রসিকার গি, ফা রসিকার ফি, কফ রসিকার কি, কাফ রসিকার কি, লাম রসিকার লি, মিম রসিকার মি, নুন রসিকার নি, হা রসিকার হি, ও রসিকার উই, ইয়া রসিকার ই। বানান ছাড়া পড়েন ই বি তি সি জি হি খি দি জি রি জি
সি 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 দি তি দি ই গি ফি কি কি লি মি নি হি উই ই। এভাবে আপনি ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে বারবার আপনি পড়ুন। আপনি আরবি বানান ফলো করতে পারেন, বাংলা করতে পারেন, দুইটা আমরা এখানে আপনাদের বইয়ের মধ্যে দিয়েছি। এরপর আমরা চলে যাই, আকার হয়ে গেল, রসিকার হয়ে গেল, এবার আমরা রুসুকারে যাই। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন আমাদের যে রুসুকার দিয়ে আমরা একটা আপনাদেরকে সমস্ত অক্ষরগুলি আমরা এখানে তুলে ধরেছি, খেয়াল করুন। জি দেখুন আপনারা আমরা কিভাবে পড়ব, হামজা রুসুকার উ, বা রুসুকার বু, তা রুসুকার তু, সা রুসুকার সু, জিম রুসুকার জু, হা রুসুকার হু, খা রুসুকার খু, দাল রুসুকার দু, জাল রুসুকার জু, র রুসুকার রু, জাই রুসুকার জু, সিন রুসুকার সু, শিন রুসুকার সু, সদ রুসুকার সু, জদ রুসুকার জু, ত রুসুকার তু, জ রুসুকার জু, আইন রুসুকার উ, গাইন রুসুকার গু, ফা রুসুকার ফু, কফ রুসুকার কু, কাফ রুসুকার কু, লাম রুসুকার লু, মিম রুসুকার মু, নুন রুসুকার নু, হা রুসুকার হু, ওয়া রুসুকার উ, ইয়া রুসুকার ইউ। এভাবে উ বু তু সু জু হু খু দু দু রু জু সু 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 জু তু জু উ গু ফু কু কু লু মু নু হু উ ইউ। এভাবে আপনি উপর থেকে নিচ থেকে বাম থেকে ডান থেকে পড়েন। তাহলে আমরা এখানে শর্ট বা হর্ষ সর্বর্ণ তিনটা আকার, রসিকা, রুসুকার মনে রাখতে হবে। পুরো কোরআনে একার এবং ওকারের টোটাল ব্যবহার হবে না, একার এবং ওকার টোটাল ব্যবহার হবে না। সূরা হুদে বিসমিল্লাহ মাঝে রেহা, এটা আসলে রা ছিল, দীর্ঘ আকার মাঝে রাহা, এটাকে একটু ইমালা বলে, ইয়ার মতো করে পড়তে হয়। আসলে সেটা দীর্ঘ আকারকে একারের মতো করে পড়া হয়েছে। এই জন্য বলবো সমস্ত কোরআনুল কারিমে আরবি নিয়মে একার এবং ওকারের টোটাল ব্যবহার নেই, যদিও উর্দু ফার্সি নিয়মে, উর্দু ফার্সি পড়ার নিয়মে আমরা একার এবং ওকারের মতো উচ্চারণ দেখে থাকি বা পড়ে থাকি, সেটা সম্পূর্ণ ভুল আরবি নিয়মে। এরপর আমরা তিনটা একসঙ্গে দেখি, বড় দিকে আপনারা খেয়াল করুন স্ক্রিন আমাদের, যে আমরা আকার, রসিকা, রুসুকার একসঙ্গে আপনাদের একটা ছক দিয়েছি, খেয়াল করুন বোর্ডে আমরা দেখতে পাচ্ছি হামজা আকার আ, হামজা রসিকার ই, হামজা রসিকার উ, আ ই উ, বা আকার বা রসিকার বি, বা রসিকার বু, বা বি বু, তা আকার তা রসিকার তি, তা রসিকার তু, তা তি তু, সা আকার সা রসিকার সি, সা রসিকার সু, সা সি সু, জিম আকার যা, জিম রসিকার জি, জিম রসিকার জু, যা জি জু, হায় আকার হা, হায় রসিকার হি, হায় রসিকার হু, হা হি হু, খায় আকার খা, খায় রসিকার কি, খায় রসিকার কু, খা কি কু, দালে আকার দা, দালে রসিকার দি, দালে রসিকার দু, দা দি দু, জালে আকার যা, জালে রসিকার দি, জালে রসিকার জু, জালে রসিকার জি, জালে রসিকার জু, দা দি দু, আবার বলি সরি, জালে আকার দা, জালে রসিকার দি, জালে রসিকার দু, দা দি দু, রায় আকার রা, রায় রসিকার রি, রায় রসিকার রু, রা রি রু, জায় আকার যা, জায় রসিকার জি, জায় রসিকার জু, জা জি জু, সিন আকার সা, সিন রসিকার সি, সিন রসিকার সু, সা সি সু, সিন আকার সা, সিন রসিকার সি, সিন রসিকার সু, সা সি সু, সদে আকার সা, সদে রসিকার সি, সদে রসিকার সু, সা সি সু, জদে আকার জা, জদে রসিকার জি, জদে রসিকার দু, জা দি দু, তয় আকার তা, তয় রসিকার তি, তয় রসিকার তু, তা তি তু, জয় আকার জা, জয় রসিকার দি, জয় রসিকার দু, জা দি দু, আইন আকার আ, আইন রসিকারি, আইন রসিকার ও, আ ই উ, গণ আকার গা, গণ রসিকার গি, গণ রসিকার গু, গা গি গু, ফাই আকার ফা, ফাই রসিকার ফি, ফাই রসিকার ফু, ফা ফি ফু, কফে আকার ক, কফে রসিকার কি, কফে রসিকার কু, ক কি কু, কাফে আকার কা, কাফে রসিকার কি, কাফে রসিকার কু, কা কি কু, লামে আকার লা, লামে রসিকার লি, লামে রসিকার লু, লা লি লু, মিমে আকার মা, মিম রসিকার মি, মিম রসিকার মু, মা মি মু, এরপরে নুনে আকার না, নুন রসিকার নি, নুন রসিকার নু, না নি নু, হায় আকার হা, হায় রসিকার হি, হায় রসিকার হু, হা হি হু, এখানে আমরা গোলতা দিয়েছি কারণ গোলতাটা থেমে গেলে হা হয়ে যায়, তাই আকার তা, তাই রসিকার তি, তাই রসিকার তু, তা তি তু, হায়ের সঙ্গে আমরা গোলতা দিয়েছি কারণ দেখতে একই উচ্চারণে থেমে গেলে অক্ষর করলে হা হয়ে যায়, ওয়াই আকার ওয়া, ওয়াই রসিকার উই, ওয়াই রসিকার উ, ওয়া ই উ, ইয়া আকার ইয়া, ইয়া রসিকার ই, ইয়া রসিকার ইউ, ইয়া ই ইউ, এভাবে বানান ছাড়া আ ই উ, বা বি বু, তা তি তু, সা তি সু, এভাবে ইয়া পর্যন্ত ইয়া ই ইউ পড়তে থাকে, ওপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে বারবার পড়ুন, দেখবেন আপনার আয়ত্ত হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, যদি আপনি আকার, রসিকা, রুসুকার চিন্তা করতে পারেন এবং কোরআন খুলে দেন, অলরেডি কোরআন খুলে দেন,
দেখেন আপনি অক্ষর চিন্তা করতে পেরেছেন, কোন ঝামেলা হচ্ছে না, 50 মার্ক। এবার আপনি আকার রসিকার রসুকার চিন্তা করতে পারছেন, তাহলে আরো 10 মার্ক। তাহলে আপনি অলরেডি এ পর্যন্ত আমরা আপনাদেরকে 60% আপনাদের কোরআন পড়ার যে ব্যাকরণ পদ্ধতি, এবং আপনি অলরেডি কোরআন 60% শিখে ফেলেছেন। কোনো সন্দেহ নেই, কোনো ডর ভয় করবেন না, আপনি ডর করবেন না, আপনি আতঙ্ক করবেন না, বরং কোরআন খুলে সবকিছু করবেন। কোরআন অরিজিনাল বড় কোরআন নিয়ে আপনি একটু পার্টি, জাস্ট আমরা এটা যদি দিতে পারি না, সেটা কেউ দেখে এবং বইটা পড়ে তাহলে তার জন্য আনা আমি মনে করি ইনশাআল্লাহ। বাকি একবার হয়ে গেলে এটা আমরা ডেভেলপ করতে পারবো, অসুবিধা নেই। ওখান থেকে বলবেন রেডি, এরপরে বলবেন কিছু বলতে হবে, আমি বলবো, আমি শুরু করবো। আসসালামু আলাইকুম কোরআন শিক্ষার্থী, কোরআন শিক্ষার যাদের আগ্রহ রয়েছে এবং কোরআন পিপাসু যারা, কোরআন যাদের জীবন, তাদের কাছে আমাদের এবার আমরা সামনে আরো একটু এগিয়ে যাই। আমরা প্রথমেই বলেছিলাম ব্যঞ্জন বর্ণ আপনি পুরোটা শিখতে পারলে আপনি 50% কোরআন পড়া শিখেছেন। এরপর আমরা স্বরবর্ণ তিনটি আপনাদেরকে বলেছিলাম, হর্ষ স্বরবর্ণ বা শর্ট ভয়েস, যেটা একমাত্র ট্রেনে পড়তে হয় আকার রসিকা রসুকার, এবং আমরা এটা আপনাদেরকে অনুসরণ করে দেখিয়েছি। এবার আমরা চলে যাই স্বরবর্ণ, আরো তিনটি রয়েছে দীর্ঘ স্বরবর্ণ। প্রথমে আমরা মনে রাখতে হবে বাংলাতে আমাদের আকারের দীর্ঘ আকার নেই, তবে আরবিতে আকারের দীর্ঘ আকার আছে। আর এটা বানার একটা চমৎকার ব্যাকরণ রয়েছে, সেটা হলো আকারের সঙ্গে কোনো অক্ষরে আকার হলে এরপরে যদি মাদের আলিফ আসে, অর্থাৎ খালি আলিফ যার মধ্যে কিছুই থাকবে না, যদিও উর্দু ফার্সি নিয়মে একটা অন্য থাকে, তাহলে সেখানে একমাত্রার জায়গায় দুই মাত্রা টেনে পড়তে হবে। আমরা বোর্ডের দিকে খেয়াল করি, আমরা টিভি স্ক্রিনে খেয়াল করি, দেখেন জি, আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের অক্ষরগুলো প্রতিটি অক্ষরের সাথে একটা করে আলিফ যোগ হয়েছে, মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা অক্ষরের সঙ্গে একটা আলিফ যোগ হয়েছে, তাহলে আকারের জায়গায় দীর্ঘ আকার হয়ে যাবে। আমরা বারণ করব কিভাবে, হামজা দীর্ঘ আকার আ, বা দীর্ঘ আকার বা, তা দীর্ঘ আকার তা, সা দীর্ঘ আকার সা, জিম দীর্ঘ আকার যা, হা দীর্ঘ আকার হা, খ দীর্ঘ আকার খ, দাল দীর্ঘ আকার দা, জাল দীর্ঘ আকার দা, র দীর্ঘ আকার র, জাই দীর্ঘ আকার জা, সিন দীর্ঘ আকার সা, সিন দীর্ঘ আকার সা, স দীর্ঘ আকার স, জ দীর্ঘ আকার জ, ত দীর্ঘ আকার ত, জ দীর্ঘ আকার গ, আইন দীর্ঘ আকার আ, গাইন দীর্ঘ আকার গ, ফা দীর্ঘ আকার ফা, কফ দীর্ঘ আকার ক, কাফ দীর্ঘ আকার কা, লাম দীর্ঘ আকার লা, মিম দীর্ঘ আকার মা, নুন দীর্ঘ আকার না, হা দীর্ঘ আকার হা, ওয়াও দীর্ঘ আকার ওয়া, ইয়া দীর্ঘ আকার ইয়া। তাহলে আমরা এটা বাংলা নিয়ম, আরবি নিয়ম দেওয়া আছে, আপনারা ফলো করতে চাইলে করতে পারবেন। তাহলে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা অক্ষরে আকারের সঙ্গে একটা করে আলিফ যোগ হওয়ার কারণে এটা দ্বিমাত্রা হয়ে গেল, দীর্ঘ স্বরবর্ণ দীর্ঘ আকার হয়ে গেল। এরপর আমরা আর একটু এগিয়ে যাই, এবার আমরা দেখব দীর্ঘিকা, বোর্ডের দিকে আপনারা খেয়াল করুন জি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অক্ষরের সাথে একটা করে ইয়া যোগ আছে, আর ইয়াটা হলো মাদের ইয়া, অর্থাৎ দীর্ঘিকার বানানোর জন্য, আকার বানানোর জন্য, দীর্ঘ আকার বানানোর জন্য আকারের সঙ্গে আলিফ যোগ হবে, দীর্ঘিকার বানানোর জন্য রসিকারের সঙ্গে ইয়া যোগ হবে। খেয়াল করে আমরা এখানে এবং বানান পদ্ধতি বলতেছি, আপনারা ফলো করুন। হামজা দীর্ঘিকার ই, বা দীর্ঘিকার বি, তা দীর্ঘিকার তি, সা দীর্ঘিকার সি, জিম দীর্ঘিকার জি, হা দীর্ঘিকার হি, খ দীর্ঘিকার খি, দাল দীর্ঘিকার দি, জাল দীর্ঘিকার দি, র দীর্ঘিকার রি, জাই দীর্ঘিকার জি, সিন দীর্ঘিকার সি, সিন দীর্ঘিকার সি, স দীর্ঘিকার সুই, জ দীর্ঘিকার জি,
তীর্ঘিকার্তি, জ দীর্ঘিকার্দি, আইন দীর্ঘিকার ই, গাইন দীর্ঘিকার গি, ফা দীর্ঘিকার ফি, কফ দীর্ঘিকার কি, কাফ দীর্ঘিকার কি, লাম দীর্ঘিকার লি, মিম দীর্ঘিকার মি, নুন দীর্ঘিকার নি, হা দীর্ঘিকার হি, ওয়াও দীর্ঘিকার উই, হা ইয়া দীর্ঘিকার ই। ওয়াও তাকে আমাদের দেশে অনেক সময় ভ অনেকে পড়ে, অনেকে ব, ব এবং ভর মধ্যখানে এটাকে পড়তে হবে, যেটা নোটে দেওয়া আছে, আপনারা খেয়াল করবেন। এভাবে বানান করে, বানান ছাড়া ই, বি, তি, সি, জি, উপর থেকে নিচ থেকে, ডান থেকে বাম থেকে দীর্ঘ আকার করে ঠিক আগের নিয়মে আপনি বারবার প্র্যাকটিস করুন, অনুশীলন করুন, ইনশাল্লাহ দেখবেন আপনার এটা প্র্যাকটিস হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আমরা এবার আমরা যাব দীর্ঘকার। দীর্ঘকার রুসুকারের সঙ্গে যদি মাদের অভাব হয় তাহলে দীর্ঘকার। আমরা বোর্ডে দেখি, খেয়াল করি আমরা বোর্ডের দিকে, জি দেখতে পাচ্ছেন আপনারা যে প্রত্যেকটা অক্ষরে রুসুকার আছে এবং এর সাথে একটা মাদের ওয়াও খালি, একেবারে এরপরে কোন স্বরবর্ণ স্বরধ্বনি নেই। দেখেন আপনারা আমরা বানানি কিভাবে করব, হামজা দীর্ঘকার উ, বা দীর্ঘকার বু, তা দীর্ঘকার তু, সা দীর্ঘকার সু, জিব দীর্ঘকার জু, হা দীর্ঘকার হু, খা দীর্ঘকার খু, দাল দীর্ঘকার দু, জাল দীর্ঘকার জু, র দীর্ঘকার রু, জাই দীর্ঘকার জু, সিন দীর্ঘকার সু, সিন দীর্ঘকার সু, স দীর্ঘকার সু, জ দীর্ঘকার জু, ত দীর্ঘকার তু, জ দীর্ঘকার জু, আইন দীর্ঘকার উ, গাইন দীর্ঘকার গু, ফা দীর্ঘকার ফু, কফ দীর্ঘকার কু, কাফ দীর্ঘকার কু, লাম দীর্ঘকার লু, মিম দীর্ঘকার মু, নুন দীর্ঘকার নু, হা দীর্ঘকার হু, অ দীর্ঘকার উ, ইয়া দীর্ঘকার ইউ। এইভাবে আমরা দীর্ঘকারটাকে প্র্যাকটিস বারবার করব। বানান ছাড়া উ, বু, তু, সু, জু এভাবে উপর থেকে নিচ থেকে বাম থেকে ডান থেকে এইভাবে বারবার আমরা অনুশীলন করব ইনশাআল্লাহ। আমরা তিনটা দীর্ঘ আকার, দীর্ঘ ইকার, দীর্ঘকারকে আমরা বোর্ডের দিকে খেয়াল করি স্কিন আমাদের, যে আমরা তিনটা একের সাথে আমরা এবার প্র্যাকটিস করব, অনুশীলন করব। জি খেয়াল করুন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অক্ষরকে তিন ভাবে আমরা দীর্ঘ আকার, দীর্ঘ ইকা এবং দীর্ঘকার। দেখেন হামজা দীর্ঘ আকার আ, হামজা দীর্ঘিকার ই, হামজা দীর্ঘকার উ, আ ই উ, বা দীর্ঘ আকার বা, বা দীর্ঘিকার বি, বা দীর্ঘকার বু, বা বি বু, তা দীর্ঘ আকার তা, তা দীর্ঘিকার তি, তা দীর্ঘকার তু, তা তি তু, সা দীর্ঘ আকার সা, সা দীর্ঘিকার সি, সা দীর্ঘকার সু, সা সি সু, জিম দীর্ঘ আকার যা, জিম দীর্ঘিকার জি, জিম দীর্ঘকার জু, যা জি জু, হা দীর্ঘ, হা দীর্ঘ আকার হা, হা দীর্ঘিকার হি, হা দীর্ঘকার হু, হা হি হু, খা দীর্ঘ আকার খা, খা দীর্ঘকার খু, খা সরি, খা দীর্ঘ আকার খা, খা দীর্ঘিকার খি, খা দীর্ঘকার খু, খা খি খু, দাল দীর্ঘ আকার দা, দাল দীর্ঘিকার দি, দাল দীর্ঘকার দু, দা দি দু, জাল দীর্ঘ আকার যা, জাল দীর্ঘিকার জি, জাল দীর্ঘকার জু, যা দি দু, র দীর্ঘ আকার র, র দীর্ঘিকার রি, র দীর্ঘকার রু, র রি রু, যাই দীর্ঘ আকার যা, যাই দীর্ঘিকার জি, যাই দীর্ঘকার জু, যা জি জু, সিন দীর্ঘ আকার সা, সিন দীর্ঘিকার সি, সিন দীর্ঘকার সু, সা সি সু, সিন দীর্ঘ আকার সা, সিন দীর্ঘিকার সি, সিন দীর্ঘকার সু, সা সি সু, স দীর্ঘ আকার স, স দীর্ঘিকার সি, স দীর্ঘকার সু, সা সি সু, জ দীর্ঘ আকার জ, জ দীর্ঘিকার জি, জ দীর্ঘকার জু, জ জি জু, ত দীর্ঘ আকার ত, ত দীর্ঘিকার তি, ত দীর্ঘকার তু, ত তি তু, জ দীর্ঘ আকার জ, জ দীর্ঘিকার জি, জ দীর্ঘকার জু, জ জি জু, আইন দীর্ঘ আকার আ, আইন দীর্ঘিকার ই, আইন দীর্ঘকার উ, আ ই উ, গাইন দীর্ঘ আকার গ, গাইন দীর্ঘিকার গি, গাইন দীর্ঘকার গু, গ গি গু, ফা দীর্ঘ আকার ফা, ফা দীর্ঘিকার ফি, ফা দীর্ঘকার ফু, ফা ফি ফু, কফ দীর্ঘ আকার ক, কফ দীর্ঘিকার কি, কফ দীর্ঘকার কু, ক কি কু, কাব দীর্ঘ আকার কা, কাব দীর্ঘিকার কি, কাব দীর্ঘকার কু, কা কি কু, লাম দীর্ঘ আকার লা, লাম দীর্ঘিকার লি, লাম দীর্ঘকার লু, লা লি লু,
মিম দীর্ঘ আকার মা, মিম দীর্ঘ ইকার মি, মিম দীর্ঘ কার মু, মা মি মু, নুন দীর্ঘ আকার না, নুন দীর্ঘ ইকার নি, নুন দীর্ঘ কার নু, না নি নু, হা দীর্ঘ আকার হা, হা দীর্ঘ ইকার হি, হা দীর্ঘ কার হু, হা হি হু, অ দীর্ঘ আকার ওয়া, অ দীর্ঘ ইকার উই, অ দীর্ঘ কার উ, ওয়া উই উ, ইয়া দীর্ঘ আকার ইয়া, ইয়া দীর্ঘ ইকার ই, ইয়া দীর্ঘ কার ইউ, ইয়া ই ইউ। এভাবে আমরা তিনটাকে দীর্ঘ স্বরবর্ণ তিনটা দীর্ঘ আকার, দীর্ঘ ইকার, দীর্ঘ কার আমরা আপনাদের কাছে এখানে আমরা অনুশীলন করে দেখালাম। প্রিয় ভাই বোনেরা ও সোনামণিরা, মনে রাখবে মনে রাখবেন যে এর মাধ্যমে আপনি যখন দীর্ঘ স্বরবর্ণ তিনটি বা লং তিনটি ভয়েলস আপনি জানলেন, তখন আরো 10 মার্ক আপনি যোগ করেন। তাহলে ব্যঞ্জন বর্ণে ছিল 50, আপনি অলরেডি কোরআন শিখেছেন। আকার রসিকা রুসুকার আরো 10, 60, 60, এরপরে আরো 10 যোগ করেন তাহলে হলো 70। এবার আপনি কোরআন অলরেডি 70% পড়া শিখে নিয়েছেন। আপনি কোরআন হাতে নিন, অক্ষরগুলো চিহ্নিত করুন, আপনি স্বরবর্ণ আকার রসিকা রুসুকার দীর্ঘ আকার দীর্ঘিকা দুর্ঘিকার চিহ্নিত করুন। এবার আপনি বইটি মন দিয়ে পড়বেন, আপনার যে কোনো প্রশ্নের উত্তর আপনি এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের ব্যঞ্জন বর্ণকে পড়ার জন্য 6টি স্বরবর্ণ, এর সাথে আমাদের 3টি স্বরধ্বনি রয়েছে। স্বরধ্বনি প্রথম যে স্বরধ্বনি সেটা হলো হস্তচিহ্ন, যেটাকে আরবিতে বলা হয় সুকুন। বাংলাতে হস্তচিহ্ন ব্যবহার হয় যেখানে আকার, বাংলাতে হস্তচিহ্ন ব্যবহার কোথায় কখন ব্যবহার হয়, যখন কোন স্বরবর্ণ ব্যবহার হয় না, আকার রসিকার রসিকার একার ওকার, তখন হস্তচিহ্ন হয়। আরবিতেও ঠিক এই রূপেই ব্যাকরণ, যেখানে আকার রসিকার রসিকার হবে না সেখানেই হস্তচিহ্ন ব্যবহার হবে। হস্তচিহ্ন যেখানে থাকবে বা সুকুন চিহ্ন, নিয়ম হলো তার আগের স্বরবর্ণ দিয়ে তাকে পড়তে হবে। আকার হলে আকার দিয়ে, রসিকার হলে রসিকার দিয়ে, এবং রসিকার হলে রসিকার দিয়ে। আপনার এখানে বইটা ফলো করবেন, এর মধ্যে সুন্দর করে আপনাকে বুঝিয়ে দেওয়া আছে। এবার আমরা বোর্ডের দিকে, আমরা স্ক্রিনের দিকে খেয়াল করি যে আমাদের এখানে আমরা প্রত্যেকটা অক্ষরে হস্তচিহ্ন দিয়ে, হস্তচিহ্নটা ব্যবহার হয় হা অক্ষর আছে না, হা অক্ষরের মাথাটা আমাদের দেশীয় কোরআনগুলিতে কমার মতো করে, আবার কিছু কম্পিউটার আমার গোল করে আসে, তো আমরা এখানে যেহেতু কম্পিউটারতে লিখেছি গোল হয়ে এসেছে, এজন্য আপনারা কোরআনে দেখবেন হা, হা অক্ষরটার মাথাটা ছোট্ট করে লেখা আছে, এটাই হলো হস্তচিহ্ন। একে পড়ার জন্য আগের সঙ্গে সবসময় আপনার আগের চিহ্ন দিয়ে, আগের স্বরবর্ণ দিয়ে তাকে মিলিয়ে পড়তে হবে। আমরা খেয়াল করি বোর্ডে, জি, বারণ করার পদ্ধতি আমি বলে দিচ্ছি। এখানে আমরা প্রত্যেক অক্ষরের আগে হামজা দিয়েছি এবং প্রত্যেক অক্ষরে আমরা হস্তচিহ্ন দিয়ে আমরা একটা আপনাদেরকে অনুশীলন করিয়েছি। খেয়াল করেন কিভাবে বারণ করবেন, হামজা আকার হামজা হস আ, হামজা আকার বাই হস আব, হামজা আকার তাই হস আত, হামজা আকার সাই হস আস, হামজা আকার জিমি হস আজ, হামজা আকার হাই হস আহ, হামজা আকার খাই হস আখ, হামজা আকার দালি হস আদ, হামজা আকার জালি হস আদ, হামজা আকার রয় হস আর, হামজা আকার জাই হস আজ, হামজা আকার সিনি হস আস, হামজা আকার সিনি হস আশ, হামজা আকার সদি হস আস, হামজা আকার জদি হস আউ, হামজা আকার তয় হস আক, হামজা আকার জয় হস আউ, হামজা আকার আইনি হস আ, হামজা আকার গাইনি হস আগ, হামজা আকার পায়ে হস আফ, হামজা আকার কফি হস আক, হামজা আকার কাফি হস আক, হামজা আকার লামি হস আল, হামজা আকার মিমি হস আম, হামজা আকার নুনি হস আন, হামজা আকার হাই হস আহ, হামজা আকার ওয়াই হস আউ, হামজা আকার ইয়া হস আই। এভাবে বানান ছাড়া আব আ, আব আত আস আজ আহ আহ, এভাবে আপনি উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে আপনি বারবার অনুসরণ করার চেষ্টা করুন। এরপর আপনারা আবার আমাদের স্ক্রিনের দিকে দেখুন যে রসিকার দিয়ে আমরা ডানে রসিকার দিয়ে হামজা আমরা হস্তচিহ্নকে পড়ার আমরা একটা ই দিয়েছি। আপনারা দেখুন, আমরা দেখতে পাচ্ছি বোর্ডে, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা অক্ষরে হস্তচিহ্ন দেওয়া আছে এবং তার আগের অক্ষর আমরা হামজা নিয়েছি যেখানে রসিকার দেওয়া আছে। আমরা বারণ করব কিভাবে,
হামজা রসিকার হামজা হস ই, হামজা রসিকার বায়ে হস ইব, হামজা আকার হামজা রসিকার তাই হস ইত, হামজা রসিকার সাই হস ইস, হামজা রসিকার জিমি হস ইজ, হামজা রসিকার হাই হস ইহ, হামজা রসিকার খাই হস ইহ, হামজা রসিকার দালে হস ইদ, হামজা রসিকার দালে হস ইদ, হামজা রসিকার রায় হস ইউ, হামজা রসিকার জায় হস ইজ, হামজা রসিকার সিনে হস ইস, হামজা রসিকার সিনে হস ইস, হামজা রসিকার সদে হস ইউস, হামজা রসিকার জদে হস ইউল, হামজা রসিকার তয় হস ইউ, হামজা রসিকার জয় হস ইউল, হামজা রসিকার আইনে হস ই, হামজা রসিকার গাইনে হস ইল, হামজা রসিকার ফাই হস ইফ, হামজা রসিকার কফে হস ইক, হামজা রসিকার কাফে হস ইক, হামজা রসিকার লামে হস ইল, হামজা রসিকার মিমে হস ইম, হামজা রসিকার নুনে হস ইন, হামজা রসিকার হাই হস ই, হামজা রসিকার ওয়াই হস ইউ, হামজা রসিকার ইয়ে হস ই। এভাবে আপনি বানান ছাড়া ই ইব ইত ইস ইজ ইহ এভাবে উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে বারবার আপনি অনুসরণ করার চেষ্টা করুন। এরপরে আমরা রুসুকার দিয়ে হামজাকে আমরা রুসুকার দিয়ে আমরা হস চিহ্ন আমরা পদ্ধতি দেখব। আপনারা বোর্ডে দেখুন, স্ক্রিন আমাদের দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের মাঝে যে এখানে প্রত্যেকটা অক্ষরকে আমরা হস চিহ্ন দিয়েছি, এবং তার আগে আমরা হামজা অক্ষরে রুসুকার দিয়ে আমরা একটা অনুসরণ দিয়েছি। বারণ করবেন কিভাবে, হামজা রুসুকার হামজা হস উ, হামজা রুসুকার বায়ে হস উব, হামজা রুসুকার তায়ে হস উত, হামজা রুসুকার সায়ে হস উস, হামজা রুসুকার জিমে হস উজ, হামজা রুসুকার হায়ে হস উহ, হামজা রুসুকার খায়ে হস উহ, হামজা রুসুকার দালে হস উদ, হামজা রুসুকার জালে হস উদ, হামজা রুসুকার রয় হস উর, হামজা রুসুকার জায়ে হস উজ, হামজা রুসুকার সিনে হস উস, হামজা রুসুকার সিনে হস উস, হামজা রুসুকার সদে হস উস, হামজা রুসুকার জদে হস উল, হামজা রুসুকার তয়ে হস উত, হামজা রুসুকার দয়ে হস উল, হামজা রুসুকার আইনে হস ও, হামজা রুসুকার গাইনে হস উগ, হামজা রুসুকার ফায়ে হস উফ, হামজা রুসুকার কফে হস উক, হামজা রুসুকার কাফে হস উক, হামজা রুসুকার লামে হস উল, হামজা রুসুকার মিমে হস উম, হামজা রুসুকার নুনে হস উন, হামজা রুসুকার হায়ে হস উহ, হামজা রুসুকার ওয়াই হস উ, হামজা রুসুকার ইয়া হস উই। এভাবে বানান ছাড়া আ উ উব উত উস উজ উহ উহ উদ উদ উর এভাবে উপর থেকে ডান থেকে বাম থেকে বানান করে বানান ছাড়া আমরা বারবার পড়ব। এভাবে আমরা তাহলে হস্যচিহ্নটাকে আকার দিয়ে রসিকার দিয়ে রসিকার দিয়ে আমরা দেখলাম। এবার আপনারা বোর্ডের দিকে দেখুন, আমরা একসঙ্গে তিনটা আমরা দেখব, আকার দিয়ে রসিকার রসিকার দিয়ে। প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা সোনামণিরা, দেখতে পাচ্ছেন যে আমরা হস্যচিহ্নটাকে আকার রসিকার রসুকার দিয়ে আমরা একসঙ্গে প্র্যাকটিস এখানে দিয়েছি, আপনারা করবেন। কিভাবে পড়বেন, হামজা আকার হামজা হস আ, হামজা রসিকার হামজা হস ই, হামজা রসুকার হামজা হস উ, আ ই উ, হামজা আকার বায়ে হস আব, হামজা রসিকার বায়ে হস ইব, হামজা রসুকার বায়ে হস উব, আব ইব উব, এইভাবে আত ইত উত আস ইস উস আজ ইউজ ইয়া পর্যন্ত আই এই উই। এইভাবে আপনি উপর থেকে ডান থেকে বাম থেকে পিছন দিক থেকে উপর থেকে আপনি বারবার অনুশীলন করুন, আপনার দেখবেন এই হস্যচিহ্নটা ইনশাল্লাহ আপনার কন্ট্রোল হয়ে যাবে। এরপরে যেটা আমাদের সেটা হলো আমরা আমাদের হস্যচিহ্নের পরে আমরা দ্বিত্ব চিহ্ন নেব। যদি আমাদের বইয়ে আমরা পরিবর্তন করছি, আমরা দ্বিত্ব চিহ্নটাকে আগে নিই, তারপর আমরা তানবিনে যাই। দ্বিত্ব চিহ্ন অর্থাৎ তিন মাথাওয়ালা, যেটা আমরা বাংলাতে আর উর্দু ফার্সি নিয়মে একে বলা হয় তাসদিদ। আসলে এই চিহ্নটাকে বলা হয় আরবিতে সাদ্দা, সাদ্দা অর্থাৎ এই চিহ্নটা ব্যবহার করার নাম হলো তাসদিদ। ব্যঞ্জনবর্ণকে ডবল পড়বেন, এই জন্য এই চিহ্নটা ব্যবহার হবে। তিন দাঁতওয়ালা একটা চিহ্ন, যেটা আরবিতে নাম হলো সাদ্দা, বাংলা আমরা নাম দিচ্ছি দ্বিত্ব চিহ্ন। দ্বিত্ব চিহ্ন অর্থাৎ ডবল চিহ্ন। এই দ্বিত্ব চিহ্ন যে অক্ষরের উপরে থাকবে সে অক্ষরকে আমরা আগের সঙ্গে একবার আর একবার ওর নিজস্ব স্বরবর্ণ, একবার আগের স্বরবর্ণ দিয়ে আকার রসিকার রসুকার যাই হোক, আর একবার ওর নিজস্ব আকার রসিকার রসুকার যাই হোক, সেটা দিয়ে পড়তে হবে, দুইবার পড়তে হবে, আগে আর ওকে একবার। এই জন্য আমরা ডান চোখ সোজা রাখবো আর বাম চোখ সবসময় হস্তচিহ্ন এবং দ্বিত্ব চিহ্ন দেখার জন্য। ডান চোখ আকার রসিকার রসুকার,
দীর্ঘ আকার দীর্ঘ, কিন্তু আমরা বাম চোখ সবসময় দেখবো দীপ্ত চিহ্ন আর হস চিহ্ন আছে, কারণ থাকলেই মিলাতে হবে, আগের আগের সঙ্গে পরে মিলাতে হবে। আমরা বোর্ডের দিকে খেয়াল করি, জি আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রত্যেকটা অক্ষরে দীপ্ত চিহ্ন বা সাদা চিহ্ন ব্যবহার করা হয়েছে, এবং তার আগে আমরা একটা করে হামজা আকার দিয়ে রসিকা রুসুকা দিয়ে আমরা একের পর এক দেখাবো। এবার আকার দিয়ে কিভাবে বারণ করবেন, হামজা আকার হামজা দীপ্ত চিহ্ন আ, হামজা আকার আ আ আ, হামজা আকার বাই দীপ্ত চিহ্ন আব, বাই আকার বা আব বা, হামজা আকার তাই দীপ্ত চিহ্ন আত, তাই আকার তা আত তা, হামজা আকার সাই দীপ্ত চিহ্ন আস, সাই আকার সা আস সা, হামজা আকার জিমে দীপ্ত চিহ্ন আজ, জিমে আকার যা আজ যা, হামজা আকার হাই দীপ্ত চিহ্ন আহ, হাই আকার হাহ আহ। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা অক্ষরকে আমরা আকার দিয়ে দীপ্ত চিহ্ন দিয়ে আমরা ব্যবহার করেছি। আমরা তিনটাকে একসঙ্গে দেখিয়ে, আমরা শুধু বোর্ডের দিকে দেখুন, আমরা লাস্টে তিনটাকে একসঙ্গে করে দিলে আপনারা বাকিটা করতে পারবেন, সময়ের জন্য আমরা একটু শর্ট করে নিচ্ছি। তাহলে আমরা দেখেন বোর্ডে এখানে আকার দিয়ে, এরপরে দেখেন আপনারা রসিকার দিয়ে। আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা অক্ষরে দীপ্ত চিহ্ন রসিকার দিয়ে, এবং এই রসিকারটা কিন্তু দীপ্ত চিহ্নর নিচে বসেছে। যদি রসিকারটা দীপ্ত চিহ্নর উপরে থাকে তাহলে আকার, অক্ষরের নিচে অথবা দীপ্ত চিহ্ন নিচে থাকলে সেটা রসিকার। কোরআন আপনারা নিচে পাবেন সবসময়, অক্ষরের নিচে চিহ্নটা পাবেন, রসিকারটা দীপ্ত চিহ্নের অক্ষরের নিচে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কোরআন আমাদের কম্পিউটার এইভাবে আসে, সেটা হলো যে দীপ্ত চিহ্নর নিচে রসিকারটা এসেছে, তাহলে উপরে হলে আকার নিচে হলে রসিকার। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি দু একটা বারণ করে দিচ্ছি, আপনারা ফলো করবেন। কিভাবে বারণ করবেন, হামজা রসিকার হামজা দীপ্ত চিহ্ন ই, হামজা রসিকার ই ই ই, হামজা রসিকার বায় দীপ্ত চিহ্ন ইব, বায় রসিকার বি ইব বি, হামজা রসিকার তাই দীপ্ত চিহ্ন ইদ, তাই রসিকার তি ইতি, এভাবে ইসি ইজি ইহি ইহি, শেষ পর্যন্ত ইয়া পর্যন্ত ই ই আপনি বারণ করেন, বারান ছাড়া পড়েন, উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে বারবার করেন। এটাকে আমরা উৎসুকার দিয়ে দেখি, আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, আমরা খেয়াল করি আমাদের স্ক্রিনে যে রুসুকার দিয়ে এবার আমরা দীপ্ত চিহ্ন অনুশীলনী আমরা দিয়েছি এখানে। জি আমরা দেখতে পাচ্ছি এখানে যে হামজা রুসুকার হামজা দীপ্ত চিহ্ন উ, হামজা রুসুকার উ উ উ, হামজা রুসুকার বায় দীপ্ত চিহ্ন উ, বায় রুসুকার বু উ বু, হামজা রুসুকার তাই দীপ্ত চিহ্ন উ, তাই রুসুকার তু উ তু, এভাবে উসু উজ্জু উহ, লাস্ট পর্যন্ত আপনি উইউ, ইয়া রুসুকার ইয়া দীপ্ত চিহ্ন উই, ইয়ার সুকার ইউ উই ইউ, এভাবে আপনি বানান করে বানান ছাড়া উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে আপনি বড়ে প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করান, দেখবেন আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বড়ে দেখতে পাচ্ছি, খেয়াল করুন আমাদের স্ক্রিনে তিনটা একসাথে আকার দিয়ে রসিকা দিয়ে রসুকার দিয়ে আ আ ই ও উ, আব্বা ইব্বি উব্বু, আত্মা ইতি উত্তু, আসা ইসি উসু, আজ্জা ইজি উজ্জু, আহা ইহি উহু, আখা ইখি উখু, আদ্দা ইদ্দি উদ্দু, আজ্জা ইদ্দি উজ্জু, আর্রা ইর্রি উর্রু, আজ্জা ইজি উজ্জু, আসা ইসি উসু, আশা ইসি উসু, আসা ইসি উসু, আল্লাহ ইদ্দি উজ্জু, আত্তা ইতি উত্তু, আল্লাহ ইদ্দি উজ্জু, আ ই উ, আগা ইগি উকু, আফা ইফি উকু, আকা ইকি উকু, আকা ইকি উকু, আল্লাহ ইলি উল্লু, আম্মা ইম্মি উম্মু, আন্না ইন্নি উন্নু, আহা ইহি উহু, গোলতা দিয়ে আমরা দিয়েছি আত্তা ইতি উত্তু, আওয়া ইউই উউ, আইয়া ইয়ি উইউ, এইভাবে আপনারা উপর থেকে ডান থেকে বাম থেকে আপনারা এই দীপ্ত চিহ্নটাকে আপনারা প্র্যাকটিস করুন, করান, দেখবেন সহজ হয়ে যাবে। এরপরে আমরা যে জিনিসটা আমরা বলছিলাম তানবিনটা এবার পরে নিব, আমরা যেহেতু তানবিন আমাদের বাংলা ভাষাতে নেই এই জন্য আমরা তানবিনকে আমরা যেটা আরবি নাম আমরা নিব, তানবিন বলা হয় নুন সাকিনকে, আমরা আগে বলেছি আমাদের দেশীয় নিয়মে যে বলা হয় দুই জবার দুই জের দুই পেশ, কথাটা গ্রামাটিক্যাল ঠিক নয়, যদিও পড়তে গিয়ে মানে চলে, তানবিন বলা হয় নুন সাকিনকে। আমরা কিভাবে নুন সাকিনকে তানবিন বলা হয় এর উদাহরণ আপনাদের বইয়ে দিয়েছি,
আপনারা গভীরভাবে বুঝে পড়বেন এবং যখনই দেখবেন উচ্চারণের শেষে তানবীরের দুইটা অবস্থা, একটা আকৃতি আর একটা হলো আওয়াজ। আওয়াজ যেটা সেটাই হলো নুন সাকিনের আওয়াজ, আর সেটাই হলো আসল তানবীন যাকে বলা হয়। তবে নুন সাকিনকে বিলুপ্ত করে দিয়ে তার পরিবর্তে যদি তার আগের অক্ষরে আকার হয় তো ডবল আকার করে দেওয়া হবে। তাহলে একটা আকার অক্ষরের আর একটা অক্ষর এই যে হসযুক্ত বিলুপ্ত নুনের পরিবর্তে। আর যদি রস্বীকার হয় তাহলে ডবল রস্বীকার হবে, একটা রস্বীকার অক্ষরের আর একটা নুন সাকিন যে হজব করা হয়েছে বিলুপ্ত করে তার পরিবর্তে। এইভাবে রস্বীকার দিয়ে যদি হয় তাহলে ডবল রস্বীকার হবে। ডবল রস্বীকার মানে শুনতে দেখবেন নুন সাকিন আসবে কিন্তু লিখতে থাকবে নুনকে বিলুপ্ত করে দিয়ে তার পরিবর্তে আর একটা রস্বীকার দেওয়া হবে। অর্থাৎ ডবল আকার মানে একটা অক্ষরের আর একটা নুন সাকিনের পরিবর্তে, ডবল রস্বীকার মানে একটা অক্ষরের আর একটা হলো নুন সাকিনের পরিবর্তে, ডবল রস্বীকার মানে একটা হলো অক্ষরের একটা নুন সাকিনের পরিবর্তে। অর্থাৎ যেখানে তানবীন দেখতে পাচ্ছেন আপনারা ডবল আকার, এখানে একটা নুন সাকিন উজ্জ্বল রয়েছে বিলুপ্ত করে দেওয়া হয়েছে এইভাবে রস্বীকারে রস্বীকারে। এই জন্য আপনারা পড়লে দেখতে পাবেন এমন শব্দটা আবুন, শব্দটা আবুন আবিন আবান আবান, দেখেন নুন আসে আবিন নুন আসে আবুন নুন আসে, এই নুনটাকে বিলুপ্ত করে ওর পরিবর্তে আগের অক্ষরের যে স্বরবর্ণের সঙ্গে মিল রেখে আকার হলে আকার রস্বীকার হলে রস্বীকার রস্বীকার হলে রস্বীকার ডবল করে দিয়ে দেখানো হয়। তাহলে আওয়াজ হলো নুন সাকিন, এটাই তার একই বলে নুন সাকিন, বাকি দেখতে দেখবেন ডবল আকার ডবল রস্বীকার ডবল রস্বীকার। আমরা পরের দিকে খেয়াল করি ডবল আকার বা ফাতহা তানবীন, ফাতহা তানবীন একে বলবো আমরা ফাতহা তানবীন, যেহেতু বাংলাতে এর ব্যবহার নেই এই জন্য আমরা আরবি হুবাহ নাম নেব। আগে আমরা বলেছি যে আমাদের পদ্ধতিটা বাংলা উর্দু ফার্সি মুক্ত, আরবি এবং কি বলে বাংলা নিয়মে আমাদের এই পদ্ধতিটা আপনারা যে কোনো একটাকে ফলো করতে পারেন, বইয়ে দুইটা নিয়ম দেওয়া আছে। আমরা এখানে বাংলাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আসুন তাহলে আমরা ফাতহা তানবীন দিয়ে অনুশীলন করি। বোর্ডের দিকে খেয়াল করুন, আমরা দেখতে পাচ্ছি বারণ করবেন কিভাবে, হামজা ফাতহা তানবীন আন বা ফাতহা তানবীন বান। এখানে খেয়াল রাখবেন যে হামজাত এবং গোলতায় আলিফ যোগ হবে না, বাকি ফাতহা তানবীনের সময় একটা আলিফ যোগ হবে সবসময়। হামজাতে মাঝে মাঝে কোরআনে ব্যবহার হবে, তবে গোলতায় টোটালি ব্যবহার, কারণ গোলতায় যদি আলিফ ব্যবহার হয় তাহলে সেটা লম্বা তা হয়ে যাবে। আর হামজাতে খিতান হানিয়ান মারিয়ান এগুলিতে কোরআনে কিছু কিছু জায়গায় হামজার সঙ্গে হামজাতে ফাতহা তানবীন হওয়ার পরও আলিফ যোগ হয়েছে, তবে আরবি ভাষাতে হবে না, তা গোলতায় টোটালি হবে না। এই জন্য মনে রাখবেন যে ফাতহা তানবীনের সঙ্গে একটা করে আলিফ যোগ হবে হামজা এবং গোলতা বাদ দিয়ে। আমরা দেখতে পাই এখানে তাহলে আমরা বলবো হামজা ফাতহা তানবীন আন বা ফাতহা তানবীন বান, তা ফাতহা তানবীন তান, সা ফাতহা তানবীন সান, জিম ফাতহা তানবীন জান, হা ফাতহা তানবীন হান, খা ফাতহা তানবীন খান, দাল ফাতহা তানবীন দান, জাল ফাতহা তানবীন জান, রা ফাতহা তানবীন রান, জাই ফাতহা তানবীন জান, সিন ফাতহা তানবীন সান, শিন ফাতহা তানবীন শান, সাদ ফাতহা তানবীন সান, যাদ ফাতহা তানবীন যান, তা ফাতহা তানবীন তন, যা ফাতহা তানবীন যান, আইন ফাতহা তানবীন আন, গাইন ফাতহা তানবীন গান, ফা ফাতহা তানবীন ফান, কাফ ফাতহা তানবীন কান, কাফ ফাতহা তানবীন কান, লাম ফাতহা তানবীন লান, মিম ফাতহা তানবীন মান, নুন ফাতহা তানবীন নান, হা ফাতহা তানবীন হান, ওয়াও ফাতহা তানবীন ওয়ান, ইয়া ফাতহা তানবীন ইয়ান। বানান ছাড়া আন বান তান সান জান হান খান এভাবে দেখেন আন আন উচ্চারণ আসতেছে, এটাই হলো নুন সাকিন। এরপর আমরা চলে যাই কাসরা তানবীন। আপনারা আমাদের স্ক্রিনের দিকে খেয়াল করুন, জি আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক অক্ষরে কাসরা তানবীন দেওয়া আছে। এটার বানান পদ্ধতি হলো হামজা কাসরা তানবীন ইন, বা কাসরা তানবীন বিন, তা কাসরা তানবীন তিন, সা কাসরা তানবীন সিন, জিম কাসরা তানবীন জিন, হা কাসরা তানবীন হিন, খা কাসরা তানবীন খিন, দাল কাসরা তানবীন দিন, জাল কাসরা তানবীন জিন, রা কাসরা তানবীন রিন, জাই কাসরা তানবীন জিন, সিন কাসরা তানবীন সিন, শিন কাসরা তানবীন শিন, সাদ কাসরা তানবীন সিন, যাদ কাসরা তানবীন জিন, তা কাসরা তানবীন তিন, যা কাসরা তানবীন তিন জিন, যা কাসরা তানবীন জিন, আইন কাসরা তানবীন আইন, গাইন কাসরা তানবীন গিন, ফা কাসরা তানবীন ফিন, কাফ কাসরা তানবীন কিন, কাফ কাসরা তানবীন কিন, লাম কাসরা তানবীন লিন, মিম কাসরা তানবীন মিন, নুন কাসরা তানবীন নিন, ওয়াও কাসরা তানবীন হা কাসরা তানবীন হিন, ওয়াও কাসরা তানবীন উইন, ইয়া কাসরা তানবীন ইন। এইভাবে বানান ছাড়া ইন বিন তিন সিন জিন উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে আপনি বারবার অনুশীলন করুন, দেখবেন আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে। এরপরে জম্মা তানবীন,
আমরা বোর্ডের দিকে খেয়াল করি, স্ক্রিনের দিকে। জি, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক অক্ষরে আমরা জম্মা তানবিন ব্যবহার করেছি। বারণ কিভাবে করবেন? হামজা জম্মা তানবিন উন, বা জম্মা তানবিন বুন, তা জম্মা তানবিন তুন, সা জম্মা তানবিন সুন, জিম জম্মা তানবিন জুন, হা জম্মা তানবিন হুন, খা জম্মা তানবিন খুন, দাল জম্মা তানবিন দুন, জাল জম্মা তানবিন জুন, মা তানবিন জুন, রা জম্মা তানবিন রুন, জাই জম্মা তানবিন জুন, সিন জম্মা তানবিন সুন, শিন জম্মা তানবিন সুন, সাদ জম্মা তানবিন সুন, যাদ জম্মা তানবিন জুন, তা জম্মা তানবিন তুন, যা জম্মা তানবিন জুন, আইন জম্মা তানবিন উন, গাইন জম্মা তানবিন গুন, ফা জম্মা তানবিন ফুন, কফ জম্মা তানবিন কুন, কাফ জম্মা তানবিন কুন, লাম জম্মা তানবিন লুন, মিম জম্মা তানবিন মুন, নুন জম্মা তানবিন নুন, হা জম্মা তানবিন হুন, ও জম্মা তানবিন উন, ইয়া জম্মা তানবিন ইউন। আপনি বানান ছাড়া ওন বোন তুন সুন জুন এভাবে উপর থেকে নিচ থেকে বাম থেকে ডান থেকে বাম থেকে বারবার অনুশীলন করার চেষ্টা করুন। এবার আমরা বোর্ডের দিকে দেখি, আমরা তিনটা একসাথে ফাতা তানবিন, কাসরা তানবিন, জম্মা তানবিন যেটা একটু আমরা করেছি একসঙ্গে আমরা বোর্ডে একটু খেয়াল করি আমরা স্ক্রিনে। জি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অক্ষরকে আমরা ফাতা তানবিন, কাসরা তানবিন, জম্মা তানবিন দিয়ে আমরা দিয়েছি, খেয়াল করি আমরা। হামজা ফাতা তানবিন আন, হামজা কাসরা তানবিন ইন, হামজা জম্মা তানবিন উন, আন ইন উন, বা ফাতা তানবিন বান, বা কাসরা তানবিন বিন, বা জম্মা তানবিন বুন, বান বিন বুন, এভাবে তান তিন তুন, সান সিন সুন, জান জিন জুন, হান হিন হুন, খান খিন খুন, দান দিন দুন, জান দিন জুন, রান রিন রুন, জান জিন জুন, সান সিন সুন, শান সিন সুন, সান সিন সুন, জান জিন দুন, তান তিন তুন, জান জিন দুন, আন ইন উন, গান গিন গুন, ফান ফিন ফুন, কান কিন কুন, ক্যান কিন কুন, লান লিন লুন, মান মিন মুন, নান নিন নুন, হান হিন হুন। আমরা গোলতা তাও এখানে ব্যবহার করেছি, তান তিন তুন, ওয়ান উইন উন, ইয়ান ইন ইউন, এভাবে আমরা তানবিন, তাহলে স্বরধ্বনি তিনটা আমরা শেষ করলাম। প্রিয় কোরআন, কোরআনের বন্ধু, কোরআনের বন্ধু আমাদের ভাই বোন ও কচি সোনামণিরা, আসুন তাহলে আমরা ইতিমধ্যে ব্যঞ্জন বর্ণ যখন আমরা শিখেছি এর সঠিক নাম, সঠিক উচ্চারণ, সঠিক পদ্ধতি, 50% আপনি কোরআন শিখেছেন। আমরা স্বরবর্ণ তিনটা স্বর আকার অস্বীকার সুকার যখন শিখেছি তখন আরো 10, আমরা 60, এরপরে আমরা যখন দীর্ঘ স্বরবর্ণ তিনটি, দীর্ঘ আকার, দীর্ঘ ইকার, দীর্ঘ আকার, আরো 10, 70, এরপরে স্বরধ্বনি তিনটা, হস্বচিহ্ন এবং দীপ্তচিহ্ন এবং তানবিন চিহ্ন। তানবিন তিন প্রকার, ফাতা তানবিন, কাসরা তানবিন, জম্মা তানবিন। তাহলে এই হলো আপনার, এখানে আরো 10 যোগ করেন তাহলে আপনারা 80% কোরআন পড়া অলরেডি শিখে ফেলেছেন, এবং যখন যেটা পড়বেন কোরআন খুঁড়ে কিন্তু অনুশীলন করবেন বইয়ের সাথে, প্লিজ অবশ্যই করবেন। কোরআন ধরতে ভয় করবেন না, এই কোরআন আপনার জীবন, এই কোরআন আপনার বন্ধু, এই কোরআনের মাধ্যমে আপনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এরপরে আমরা তাহলে আমাদের ব্যাকরণ শেষ, এখন আমাদের যেটা হলো, আমরা বলেছিলাম চারটি কাজ করতে হবে কোরআন বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্য, ব্যঞ্জন বর্ণ শেখা, স্বরবর্ণ জানা, স্বরধ্বনি জানা। এবার আপনি 6টা স্বরবর্ণ, 3টা স্বরধ্বনি দিয়ে এবার 28টি ব্যঞ্জন বর্ণকে আপনি এবার পড়বেন। আপনার এবার বেশি বেশি করে অনুশীলন আপনাকে করতে হবে। আমরা যদি এই বেশি বেশি অনুশীলন করি তাহলে আমাদের এখানে বইয়ের মধ্যে বানান করার পদ্ধতি উদাহরণ আমরা দিয়ে রাখছি। আমরা যদি এখানে খেয়াল করি যে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, আপনাদেরকে আমি এখন গাড়ি কিভাবে চালাবেন তার পদ্ধতিটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা বোর্ডে দেখুন আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে প্রথম আপনার কাজ হবে অক্ষরগুলি বলে দেওয়া, আপনি প্রথমে অক্ষরগুলি বলবেন। এক নম্বর কাজ, আপনি অক্ষরগুলো যতক্ষণ আপনার জিহ্বার মধ্যে, আপনার জিহ্বাতে আপনি অক্ষরগুলিকে বারবার রিপিট করার চেষ্টা করবেন, কোনোভাবে যেন আপনার অক্ষরগুলো আপনার মুখে আটকে না যায়, বা আপনার সন্তান বা আপনার ছাত্র বা ছাত্রী, আপনি প্রথমে আপনি বোর্ডে খেয়াল করুন অক্ষরগুলি বলবেন 10 বার, বা সিন মিম, হামজা লাম লাম হা, হামজা লাম র হা, মিম আলিফ, দেখেন ছোট্ট একটা আলিফ আছে, আলিফটা দুইভাবে হবে, মাদের আলিফটা,
এরপরে নুন, হামজা, লাম, রা, হা, ইয়া, মিম, দশ বার পড়েন শুধু অক্ষরগুলি, ব্যঞ্জন বর্ণ, বা, সিন, মিম, হামজা, লাম, লাম, হা, হামজা, লাম, রা, হা, মিম, আলিফ, নুন, হামজা, লাম, রা, হা, ইয়া, মিম, এভাবে দশ বার, যতক্ষণ যত দ্রুত পড়তে পারবেন তত আপনার গাড়ি দ্রুত চলবে, কোরআন দ্রুত পড়তে পারবেন। এরপরে আপনি স্বরবর্ণ এবং স্বরধ্বনিগুলো চিহ্নিত করুন, বায়ে রশিকার, সেনে হজ, মিমে রশিকার, লামে দ্বিত্ব চিহ্ন আকার, মিমে রশিকার, আপনি এরপরে রয় দ্বিত্ব চিহ্ন আকার, হায়ে হস, মিমে দীর্ঘ আকার, নুনে রশিকার, রয় দ্বিত্ব চিহ্ন আকার, হায়ে দীর্ঘ ইকার, কেন দীর্ঘ ইকার, কারণ রশিকারের সঙ্গে মাদের ইয়া আসে, রাহমা এখানে দীর্ঘ আকার কেন, মিমের সঙ্গে ছোট মাদের আলিফ আসে, আলিফটা বড় হতে পারে ছোট হতে পারে, মিমে রশিকার, এভাবে আপনি বারবার এই চিহ্নগুলি শুধু বলবেন দ্বিতীয় স্টেপে, বায়ে রশিকার, সিনে হস, মিমে রশিকার, লামে দ্বিত্ব চিহ্ন আকার, হায়ে রশিকার, রয় দ্বিত্ব চিহ্ন আকার, হায়ে হস, মিমে দীর্ঘ আকার, নুনে রশিকার, রয় দ্বিত্ব চিহ্ন আকার, হায়ে দীর্ঘ ইকার, মিমে রশিকার, দশবার কমপক্ষে বলবেন শুধু স্বরবর্ণ স্বরধ্বনি। এরপর আপনি বানান করবেন দশবার, বানান কিভাবে করবেন, বায়ে রশিকার, সিনে হস, বিস, মিমে রশিকার, লামে দ্বিত্ব চিহ্ন, মিল, বিসমিল, লামে আকার, লা, বিসমিল্লা, আল্লাহ শব্দটা লেখা থাকবে আকার কিন্তু পড়তে হবে দীর্ঘ আকার, কারণ এখানে একটা আলিফ উজ্জ আছে, বিসমিল্লা, হায় রশিকার, রয় দ্বিত্ব চিহ্ন, হিল, কারণ যখনই দ্বিত্ব চিহ্ন হবে সামনের সঙ্গে তাকে মিলাতে হবে, রয় রয় আকার, হায় হস, রাহ, মিমে দীর্ঘ আকার, মা, রাহ মা, নুনি রশিকার, রয় দ্বিত্ব চিহ্ন, নির, রয় আকার, রা, নির, রা, হায় দীর্ঘ ইকার, হি, রাহি, মিমে রশিকার, মি, রাহি, মি, আবার বানান করেন, বায় রশিকার, সিনে হস, বিস, মিমে রশিকার, সবসময় ডান চোখ সোজা দেখবেন এবং বাম চোখ সবসময় সামনে, ডান চোখ দেখবেন সোজা আর বাম চোখ সবসময় সামনে, দ্বিত্ব চিহ্ন আর হস চিহ্ন দেখার জন্য, হস চিহ্ন হলে একবার মিলাতে হবে, মিলাই মিলিয়ে শেষ, আর দ্বিত্ব চিহ্ন হলে একবার আগের সঙ্গে একবার পরের সঙ্গে, এই হলো বাম চোখের কাজ হস এবং দ্বিত্ব চিহ্ন পড়ার জন্য। আবার বলছি বানানটা, বায়ের শিকার, সিনে হস, বিস, মিমের শিকার, লামে চিহ্ন, মিল, বিস, মিল, একটা করে সামনে যাবেন পিছনে আবার মিলাবেন, লামে দীর্ঘ, লামে আকার, লা, বিস, মিল, লা, লামে আকার আছে কিন্তু পড়তে হবে দীর্ঘ আকার, সমস্ত কোরআনে আল্লাহ শব্দতে আকার লেখা থাকবে কিন্তু পড়তে হবে দীর্ঘ আকার, কারণ সেখানে একটা আলিফ বিলুপ্ত করে দেওয়া হয়েছে, বিসমিল্লা, হায় রশিকার, রয় দ্বিত্ব চিহ্ন, হির, রয় আকার, হায় হস, রাহ, হির, রাহ, মিমে দীর্ঘ আকার, মা, রাহ মা, নুনি রশিকার, রয় দ্বিত্ব চিহ্ন, নির, রাহ মা, নির, রয় আকার, রা, হায় দীর্ঘ ইকার, হি, রাহি, মিমে রশিকার, মি, রাহি, মি, থামলে সবসময় হস দিয়ে রাহিম। এবার আপনি যখন বানান দশবার হয়ে যাবে পড়বেন দশবার ধরে ধরে একটা একটা করে অক্ষর, বিসমিল্লা, হির, রাহ, মা, নির, রা, হিম, স্পিড বাড়াবেন, বিস, মিল, লা, হির, রাহ, মা, নির, রা, হিম, এভাবে আপনি আস্তে আস্তে শব্দ নেন, বিসমিল, বিসমিল্লাহির রাহমানির রাহিম, এভাবে বাড়ান অক্ষর অক্ষর শব্দ শব্দ, এরপর লাস্টে গিয়ে আপনি পড়বেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, 100% এটা আপনার বিশুদ্ধ পড়া, তাজবিদ হলো সুন্দর করে সুললিত মধুর কণ্ঠে পড়ার জন্য। তাহলে বন্ধুরা, বোনরা এবং সোনামণিরা, আমরা এইভাবে এরপরে তাহলে ফার্স্ট স্টেপে আপনি অক্ষর চিহ্নিত করবেন, দ্বিতীয় স্টেপে আপনি স্বরবর্ণ স্বরধ্বনি, তৃতীয় স্টেপে আপনি বানান করবেন, চতুর্থ স্টেপে আপনি পড়বেন, এরপরে পঞ্চম স্টেপে আপনি অর্থ জানবেন, ষষ্ঠ স্টেপে এর আপনি আমল করবেন, এরপরে আপনি অন্যদেরকে বাকিগুলো আপনি ট্রান্সফার করবেন, আর এর মাধ্যমে কোরআনের আমানত রক্ষা হবে, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত পাঠ করা এবং কোরআনের বিশুদ্ধ অর্থ তফসির জানা, এরপরে কোরআনের বিশুদ্ধ আমল করা, এরপরে কোরআনের দাওয়াত ও তাবলীগ করা, এই চারটা কাজের মাধ্যমে কোরআন আপনার হবে। বন্ধু, আপনি কোরআন শিক্ষাকারী এবং শিক্ষাদানকারী হবেন, শ্রেষ্ঠ ব্যক্তি হবেন, কেয়ামতে কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাত নেবে আল্লাহ রাব্বুল আলামিন। এই যে কোরআনের বাংলা নিয়মে একটা সহজ পদ্ধতি যেটা সর্বপ্রথম এর দিগন্ত উন্মোচন হচ্ছে,
যেটা এর পূর্বে কখনোই আপনি কোনো কারো কাছ থেকে হয়তো শোনেন নাই, এই জন্য আপনি চমকে যাবেন না। আমাদের দেশের নিয়মটা উর্দু ফার্সি নিয়ম, এই জন্য আমি এখানে আপনাদের আরবি এবং বাংলা নিয়ম দিয়েছি। মনে রাখবেন, এই নিয়মটা আপনি অনুসরণ করলে, বর্ণকে পড়ালে খুব সহজেই কোরআন বিশুদ্ধভাবে ঘরে বসে আপনি শিখতে পারবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যারা এই পদ্ধতি আবিষ্কার করেছেন, যারা আজকের এই আল্লাহ আকবর আপনাদের .com থেকে আমাদের যে রেডিও এবং টেলিভিশন থেকে আমাদের এটাকে আমাদের রেকর্ডিং করা হচ্ছে, যারা এই সিডিটা তৈরি করবেন, যারা এটা নেটে দিবেন, যারা এই কোরআন মহাগ্রন্থ আল কোরআন শিক্ষার জন্য যারা এখানে শ্রম দিচ্ছেন, আমাদের বিশেষ করে মেহেদী হাসান ভাই, যিনি এ ব্যাপারে অত্যন্ত তার অক্লান্ত পরিশ্রম দিয়ে আপনাদের এই সিডিটা উপহার দিচ্ছেন তার জন্যে, এবং সকল ভাই বোন শিশু কচিকাচা সবার জন্য দোয়া রাখি, দোয়া করি মহান রব্বুল আলামিনের কাছে, আল্লাহ তুমি এই সিডির মাধ্যমে, এই বইয়ের মাধ্যমে বাংলা ভাষাভাষী প্রতিটি মুসলিম নারী পুরুষ ছোট বড় আবাল বনিতা আর শিক্ষিত অশিক্ষিত সবাকে, সকল আমাদের এই কোরআনের যারা এই সিডি এবং বই ব্যবহার করবেন, আপনার কাছে অনুরোধ থাকলো বইটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা আপনি সুন্দরভাবে আগে পড়ে নেবেন, কাউকে শেখানোর জন্য, নিজেও শেখার জন্য আগে পড়ে নেবেন, এরপরে আপনি আপনি ফলো করা শুরু করবেন, স্টেপ বাই স্টেপ দেখবেন যে আপনার কোরআন খুব সহজেই আপনি এগাতে থাকবেন, আপনি সামনে যেতে থাকবেন। আপনি প্রথম কখনোই একটা অক্ষর যদি শিখেন, কোরআন খুলে আপনি প্র্যাকটিক্যাল করবেন, থিওরিকালের সঙ্গে সবসময় প্র্যাকটিক্যাল, কোরআন সাথে রাখবেন আর এই বইটা সাথে রাখবেন, সিটিটা সাথে রাখবেন, আশা করি আপনি কোরআন পড়া শিখবেন। এই আশা আল্লাহর কাছে রেখে আজকে আমাদের এই যে উপস্থাপনা আপনাদের জন্য ছিল, যে ওয়াদা আপনাদের করেছিলাম, সে ওয়াদা হয়তো পূর্ণ করতে পারলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে এর উত্তম প্রতিদান দান করেন, করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।